উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ, এখন একটু চলাফেরা করতে পারি, মাঝে তো একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। হ্যাঁ, রোগটি খুবই শক্ত, কার্ডিয়াক অ্যাজমা, সেই জন্যই তো আপনার কাছে চেঞ্জে যাচ্ছি। ধরুন চিত্রা কথা বলছে। কে সেজু কাকিমা? হ্যাঁ, আজই আমরা রওনা হচ্ছি ডুন এক্সপ্রেসে। না না বেবি, অমি সেতু কেউই যাচ্ছে না, শাশুড়ি ঠাকুর বায়না ধরেছেন, এবারে দেশের বাগানের আম কাঁঠাল খেতে যাবেন, ছেলেদেরও নাচিয়েছেন। উনি আবার মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন না, জমিদারি বাড়ি ঘর সবই তো শাশুড়ির নামে, জানুন তো সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছাড়ছি, লিলি ভালো আছে তো? হ্যাঁ, আজই ডুন এক্সপ্রেসে। আচ্ছা, অত সব বাড়ির কথা না বললেই হতো। মিথ্যে কথাটা কি বলেছি শুনি। না মিথ্যে নয়, তবে মানে হাজার হলো সেটা আমার শ্বশুর বাড়ি, তো ঘরের কথাটা আমাদের ঘরের কথা কারো আর জানতে বাকি নেই। না তবে আই মিন, চুপ করো বেবি, সেধু তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে না। মা আমার জামা প্যান্ট সব গুছিয়ে জমা সুটকেছে, যেন সিদ্ধির সাথে গোলমাল না হয়। কেন বাবা, ঠাকুর বলছিল ঠাকুর তারা সব নিজে হাতে গাছ পুঁতে থাকে, মৌসুমি থেকে ফিরে এসে দেখো আমরা সব আম কাঁঠাল খেয়ে এই সব কোথায় ফিরবো। আমিও ছেলেবেলায় গরমের সময় দেশে গিয়ে আম কাঁঠাল খেয়ে মোটা হয়ে ফিরতাম বাবলু। রেখে দাও তোমার কথা, দেশের বাগানের আম কাঁঠাল খেয়ে ম্যালেরিয়া না ধরে আর বাড়ি পুকুরে ডুবে না মরে। ছি, ও কথা বলতে নেই চিত্রা, মা শুনতে পেলে দুঃখ করবে। মা শুনতে পেলে, শুনতে পেলে কি আমার গলা কাটা যাবে? সিধু বেবিকে ডেকে দাও। নিজে তো ঠাকুর থেকে কৃষ্ণের শতনাম শুনছে। উফ, সহ্যের বাইরে গেল দেখছি, বলো আমি ডাকছি। তোমার মায়ের সেকেলে কুসংস্কারের মধ্যে পড়ে আমার ছেলে মেয়েগুলো পর্যন্ত নষ্ট হতে বসেছে, আর তুমি তাই বসে বসে দেখছো, এদের নিয়ে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? এমনিতেই তো সকলের ধারণা শ্বশুরের অমতে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে বলে তিনি আমাকে দেখতে পারতেন না, তাই সমস্ত সম্পত্তি তোমাকে না দিয়ে শাশুড়িকে দিয়ে গেলেন। আহা, আমি তো মায়ের একমাত্র সন্তান, সম্পত্তি আর যাবে কোথায়? ওই আনন্দেই থাকো। পৌষের ভীষণ শীত স্বচ্ছ নাহি হয়, তিরিতি বিষম জ্বালায় বেদন বাড়ায়,
শ্রীরাধার বারো মাসি এবে হলো সমাপন, প্রেমানন্দে হরি বল জেঠায় যে জন। রাধা বারো মাসি যেবা পরে আর শুনে, অন্তে স্থান পায় রাধা কৃষ্ণের চরণে। তাপস, ঠাকুরকে প্রণাম করে আইবুড়ো মেয়েদের ঠাকুরের কাছে বর চেয়ে নিতে হয়। কি বার ঠাকুমা? এই যার সঙ্গে বিয়ে হবে সেই বর আর কি। ছেলেদের কি চাইতে হয় ঠাকুমা? বউ ছেলেদের চাইতে হয় বিদ্যে, বুদ্ধি, জ্ঞান, তাহলে খুব ভালো বউ আসে। বউ আমার চাই না, সব পেশাদের নাড়ু দাও। বুঝলে ঠাকুমা, শীতু কেবল খাবার তালে তোমার ঘরে সে ঠাকুর নমস্কার করে। তবু তো করে রে, তোর মা বাবা যে এদিকে তোর মারায় না। এই নাও সিদ্ধার্থ তোমার নাড়ু, এই রইল আমার অমিতাভের, এই আমার তাপস। দিদি দিদি, কি এখন এখানে বসে এদিকে মাগম রাগ করছে? আমার পেছনে ঠাকুমা। এই যে ভাই, আমি এখন যাই ঠাকুমা, এসে তোমার রামায়ণ পড়ে শোনাবো। আমার ডাকছিলে না? কি করছিলে ঠাকুমার ঘরে? ঠাকুমার সঙ্গে মিশে মিশে দিন দিন একটা যোগথাপ জড় বড়াত হয়ে যাচ্ছ, কোনো স্মার্টনেস নেই। সেজো কাকিমার মেয়ে লিলি তোমার বয়সী, কনভেন্টে থেকে মেম সাহেবের কাছে পড়ে। এবার আমি মসই থেকে ফিরে এসে তোমাকে যদি লড়াটতে ভর্তি না করি, যে তো আমার নাম চিত্রলেখাই না। এই বলবার জন্য দেখেছিলে না আর কিছু বলবে? যেমন তোমার নিজ সংসর্গ তেমনি তোমার কথা। বলছিলাম তোমার যা কিছু সব গুছিয়ে নাও, আমাকে আবার সব বন্ধ করে চাবি দিয়ে যেতে হবে তো। তাপসী, মুখখানা ভার কেন মা? মা বকেছে তো? মা তোমাদের ভালোই চান। ঠাকুমাও তো আমাদের ভালো চান বাবা, তবে দুই ফলচার মতো ঝগড়া হয় কেন? মানে তোমার মা আধুনিক আর তোমার ঠাকুমা সেকেলে, তাই? সব আধুনিক ভালো আর সব সেকেলে বুঝি খারাপ বাবা? আলমারি খুলছো কেন তাপসী? ওতে তোমার মার পুরনো শাড়ি আছে। পান কতক শাড়ি নেব বাবা। শাড়ি? শাড়ি তোমার কি হবে? দেশের বাড়িতে গিয়ে পরব। কিন্তু তোমার মা জানতে পারলে? বকুনি খাবো, সে তো রোজই খাই বাবা। মানে তোমার ফ্রক স্কার্ট এইসব? পাড়া গায়ে ফ্রক স্কার্ট পরে বেড়ালে লোকে কি বলবে? শুধু আমাকে বলবে না, ঠাকুমাকেও বলবে। তা সত্যি। আচ্ছা, তোমার পছন্দ মতো খান কয়েক শাড়ি বেছে নাও। জিন্নিমা, 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 কান্তি মুখুজ্জি মশাই সরকার এসেছেন নিমন্ত্রণ করতে। কোথায় তিনি? নিচে অপেক্ষা করছেন। নমস্কার জিন্নিমা। কি খবর সরকার মশাই? আগে আমার মনে কান্তি মুখুজ্জি মশাই, আপনি এসেছেন শুনে নিমন্ত্রণ করতে পাঠালেন ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ও, মুকুজ্জে মশাই বাড়ি উৎসব পুচি আরম্ভ হয়ে গেছে? আগে হ্যাঁ, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা তো এই বৈশাখ মাসেই আরম্ভ হয়। অনেক কীর্তনিয়া যাত্রার দল সব এসে গেছে। বাবু নিজেই আসছিলেন আপনাকে নিমন্ত্রণ করবার জন্য, তবে শরীরটা বড্ডই খারাপ হয়ে পড়েছে, তাই আমাকেই পাঠালেন। কি অসুখ হয়েছে মুকুজ্জে মশাই? ওই রক্তের চাপ বৃদ্ধি নাকি, মাঝে মাঝে বুক ধড়ফড় করে। ভালোই আছেন, হঠাৎ একবারে যান যান অবস্থা। মানে শোকাতাপা মানুষ, আর বয়সও তো হলো। আচ্ছা, আপনি তাকে বলবেন আমরা যাব। জি আগে তাহলে গাড়ি কখন পাঠিয়ে দেওয়া হবে? গাড়ি পাঠাতে হবে না, আমরা নিজেদের গাড়ি করেই যাব। জি আগে আপনার নাতি নাতনি যারা এসেছে তাদের যেন নিয়ে যেতে ভুলবেন না, বাবু বিশেষ করে বলে দিয়েছেন। ওদেরকে আর আমার ছেড়ে যাবার উপায় আছে সরকার মশাই? তাহলে এখন আসি মা, নমস্কার। এসো বাবা, সুখে থাকো। কাদের বাড়ি যাবে ঠাকুমা ঠাকুর দেখতে? তো ঠাকুরদার বন্ধু কান্তিচন্দ্র মুখুজ্জি। তিনি কে ঠাকুমা? তিনি মস্ত বড় জমিদার, খুব বড় লোক, তোমার চেয়েও বড় লোক ঠাকুমা। ওরে, আমাকে তিনি 10 বার কিনে 10 বার দেখতে পারেন, যাকে বলে কোটিপতি। বাবা, কোটি মানে ঠাকুমা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওই হলো আর কি কাছাকাছি। কখন যাবে ঠাকুমা? চলো 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 চলো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি যেতে হবে তো? আচ্ছা বেশ, কোচবানকে বলে দে গাড়ি জুটছে। আমি যাচ্ছি ঠাকুমা।
আসিনি তুই তাপসকে বল কি করে কাপড় ছেড়ে নেবে আচ্ছা দেখো দেখো ঠাকুমা দিদি সেই মার বিয়ের বেনারসি কাপড় পরে গায়ে গয়না দিয়ে একবারে কোণে বসেছে উমা দিদি গরম লাল শাড়ি পরে বুড়ি গিন্নি আয় বসে আছে লাল শাড়ি মানুষ এমনি পরে নাকি ও তো বিয়ে চাওয়ার পরে না ঠাকুমা হ্যাঁ রে ওই লাল শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল বুঝলি তারপর তোর মাও পরেছিল দেখো না ঠাকুমা কি হয়েছে কিনা হাসা হয়েছে আমি চোখ ফেরাতে পারছি না আমার নাচ জামাই হলে তো মুচ্ছা যেত তোমার কেবল ওইসব কথা যাবে তো চলো না বাপু চ চ চ চ মধুর কাজল সজল জল দো অঙ্গে রূপের লাবণি চলে কাজল সজল জল দো অঙ্গে আহা সে রূপণী রখি রাধার নয়নে মনের আকুতি জলে তখন সখীদের কানে কানে শ্রীমতী বলিলেন পাঁজর কাটিয়া সে রূপ যে আজি পরানে পড়ছিল আজি শিরে শিখি পাখা আসুন 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 কি সৌভাগ্য আমার আজ কতদিন বাদে আপনার পদধূলি পড়ল আমার বাড়িতে সৌভাগ্য তো আমারও কম না কতদিন পরে আপনার গোবিন্দের চরণ দর্শন করলাম তো সরকার মশাই কাছে শুনছিলাম আপনার শরীর তেমন ভালো যাচ্ছে শরীরের কথা আর বলেন কেন এই কখনো একেবারে যাই 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 আবার এখন দেখুন দিব্যি খাসা চমৎকার আছি ডাক্তার কি বলছেন বলবে আবার কি বলুন না পাঁচ সাত বছর বাঁচতেও পারি আবার দু এক ঘন্টার মতো চলেও যেতে পারি কেন চিকিৎসায় কিছু ফল হচ্ছে না আপনার স্বামী যে রোগে মারা গেছিলেন এও ঠিক সেই রোগ এর কোনো চিকিৎসা নেই সে ছিল আমার পরম বন্ধু দুজনে পরামর্শ করে রেখেছিলাম মরবো একসঙ্গে কিন্তু সে চলে গেল ডঙ্কাবাজি আগে আমি ছেলে দুটিকে জলে ভাসিয়ে দিয়ে ওই একটি মাত্র নাতি নিয়ে শ্মশান জাগিয়ে বসে আছি ভালো কথা আছে নগেন মারা গেছে আজ বছর বারো হবে না হ্যাঁ ঠিক বারো বছর আমার বড় নাতনি তখন দু বছরের ছিল ঠাকুমা দেখবে এসো এদিকে কেন মাত্র রাক্ষসী দিদি বললো ওটা পুতনা রাক্ষসী তাই নাকি ঠাকুমা হ্যাঁ ভাই তোমার দিদি ঠিক বলেছে তোমার ঠাকুরদার যে বন্ধুর কথা বলেছিলাম ইনি তিনি প্রণাম কর একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা এমন সুলক্ষণা মেয়ে তো আমি আর কখনো দেখিনি তোমার নামটি কি দিদি কুমারী তাপসী ব্যানার্জি তাপসী বা চমৎকার নাম কিন্তু এই নাম তো তোমার জন্য নয় তপস্যা করবে সে যে তোমায় পেয়ে ধন্য হবে আমি ওদিকে যাই ঠাকুমা একটি অনুরোধ করব নিশ্চয় করবেন যদি রাখেন তাহলে বলি সাধ্য হলে রাখবই এ কথা আবার বলতে হবে আপনার স্বামীর আর আমার পরামর্শ হতো আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দেব কিন্তু এমনি দুর্ভাগ্য কারোরই মেয়ে হলো না বংশের মধ্যে বাতি দিতে আমার ওই শিবরাত্রির সলতে নাতিটুকু টিম টিম করছে ম্যাট্রিক পাস দিয়ে এবার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে আইএসসি পড়ছে অগাধ টাকা আর ওই ছেলে মানুষ নাতি ভয় হয় হঠাৎ যদি মরে যাই কেউ রইল না ওকে দেখবার জন্য ওর মাথার উপরে যদি আপনার নাতনি থেকে আমায় দেন আমার নাতির সঙ্গে আমি ওর বিয়ে দিই আপনার নাতির সঙ্গে ওর বিয়ে হবে সেটা তাপসের পরম সৌভাগ্য কিন্তু আমি কি ওর বিয়ে দেবার কচ্ছিম কুচ্ছে মশাই ওর বাবা মা বাবা মার উপর আপনি আপনি হচ্ছেন হাইকোর্ট হাইকোর্টের বিরুদ্ধে কি কেউ দাঁড়াতে পারে আপনার স্বামীর আর আমার ছেলেবেলাকার সাধটি আপনি দয়া করে পূর্ণ করুন পরলোকে গিয়ে যখন তার সঙ্গে দেখা হবে
বলবো ভায়া, আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়নি বটে, কিন্তু তোমার নাতনির সঙ্গে আমার নাতির বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্ব পাকা করে রেখে এসেছি। না না না, এর মধ্যে আর কিন্তু নেই। দেখুন, আমার নাতি বলে আমি বলছি নি, আমার নাতি বুলু আপনার নাতনির কাছে কোনো রকমে রূপে গুণে অযোগ্য হবে না। আপনি আসুন না, নাত জামাই নিজেই দেখবেন। আসুন 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 আসুন। বুলু বুলু, কি করছিলে? ঠাকুর সাজাচ্ছেন দাদু। আমাদের গ্রামে আর একজন জমিদার আছেন তুমি জানো? হ্যাঁ, ঈশ্বর নরেন ব্যানার্জি। তিনি তো আপনার খুব বন্ধু ছিলেন না? পরম বন্ধু ছিলেন। ইনি তার স্ত্রী হেমপ্রভা দেবী। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। আচ্ছা, এখন যাও। দেখলেন তো কি চমৎকার এদের মানাবে? ভগবান দুজনকে দুজনের জন্য যেন তৈরি করেছেন। আপনি আমাকে কথা দিন। কিন্তু আমি এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেব? হ্যাঁ, এই দেব মন্দিরে ব্রাহ্মণকে কথা দেবেন। অবশ্যই এখনই যে বিয়ে হবে তার কোনো মানে নেই। বুলু বড় হোক, তাপসী বড় হোক, কিন্তু বাক্যদানটা এইখানি হয়ে থাক। বেশ, তাপসী আপনারই হলো। আজ তাই কি রে তোর রাধিকা হাসিছে বহিছে মনয়বায়, ও তার বসন উড়িছে চিকুর ফুরিছে পিক ফুল ওইদায়, আজ কুসুম গন্ধ লাগিছে ভালো জীবনে সুদিন এসেছে বলে লাগে যে রাধার সকলি ভালো, ও তার ভুবন ভরিয়া এনেছে হাসি সেই সে রূপে দিয়ালো। ঠাকুমা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? আমার বাবুর ভীষণ অসুখ কিন্নিমা। সকালে দেখিলাম দিব্যি সুস্থ মানুষ, সেই বুকের ব্যথাটাই আবার। তিনি জোড়াত করে আপনার নাতনিকে সঙ্গে নিয়ে একবার আসতে বলেছেন, আমি গাড়ি নিয়েছি, এখনই না গেলে হয়তো বাবুর সঙ্গে আর দেখা হবে না মা। তিনি আপনার এই আশার অপেক্ষায় বোধ হয় প্রাণটা আমার এখনো রয়েছে। আমার শেষ অনুরোধ, আপনি পূর্ণ করুন। আপনি আমায় কথা দিয়েছিলেন, কিন্তু অপেক্ষা করবার আর আমার সময় নেই, বিয়ের লগ্ন হয়ে যায়। ওই দেখুন, নাপিত পুরোহিত সব উপস্থিত, শিয়রে আমার যমরাজ উপস্থিত। আমি একটু শুনি সময় চেয়ে নিয়েছি তার কাছ থেকে, গুরুকে আর তাপসীকে আশীর্বাদ করে যাব বলে। এখনই এখনই এই লগ্নে আমার এই শেষ অনুরোধ, আপনি রক্ষা করুন। আর কোনোদিন কোনো ভিক্ষা আমি আপনার কাছে চাইব না। আমার বন্ধু বেঁচে থাকলে আমার এই শেষ অনুরোধ সে রক্ষা করত। আপনিও দিন সেই ভিক্ষা কান্তি মুখুজ্জিকে তার মরণ কালে। কিন্তু ওর বাপ মা জানতে পর্যন্ত পারবে না, এ মুখ আমি দেখাবো কি করে?
লগ্নের সময় পড়েছে। বাবুজিকে বুলু রাতে সব প্রদান করবার ব্যবস্থা করে দিন। যা হয় হোক, আপনার মতো বন্ধুর অনুরোধ উপেক্ষা করলে ভগবান আমার উপর বিরূপ হবে। আচ্ছা, ব্যবস্থা করুন। সর্বদা সর্বদা রুদ্রশ্চ চন্দ্রাকাবশিনা বুভৌ তে গ্রন্তি নিলয়ং দধতাং শাশ্বতী সমা যতীন্দ্রাণি মহেন্দ্রশ্চ স্বহাশৈব বিভাবসু রোহিণী চ যথা সমে দময়ন্তি যথা নলে যথা বৈব কতদূর হলো বশিষ্ঠে কতদূর হলো কুরু ঠাকুর যথা নারায়ণ এলো সম্প্রদান শেষ হলো শেষ হলো শেষ হলো দেরি করবে না কুসুন্ডি কুসুন্ড মম প্রতীতি হৃদয়ং দধাতু মম চিত্তং মনু চিত্তং সিষ্ঠু মম বাচ নেকমনা যুষস্য প্রজাপতিস্তা নিজ নক্তু মধ্যম তাড়াতাড়ি করুন এদিকে এদিকে সময় সংখ্যে সময় সংখ্যে ঘণ্টিকা শেষ হলো শাস্তি অনুষ্ঠান শেষ হ্যাঁ বরকনেকে বরকনেকে আমার কাছে আনুন বলো বাবুসে কান্তি মুখুজ্জের দাদির বিয়ে সারা গ্রাম মেতে উঠবে রোশনার বাতি আর বাচ্চাতে সব অন্ধকার কেন বিস্তার তো কেন বলু 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 আলো যা পাঁচে বাজা পাঁচে পাঁচ বলু 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 খোকাবাবু শিগগির আসো বাবু শিগগির আসো শিগগির আসো বাবু দাদু হেজু গাড়ি হাজি আজকে আমি আপনাদের ভর্তি করছি বাড়িতে কার অসুখ অসুখ অসুস্থ কারণ না তবে গিন্নিমা দাদাবাবু সব ভালোই আছেন আমি যে টেলিগ্রাম পেয়ে এসেছি টেলিগ্রাম হ্যাঁ ও তাহলে দিদিমণির বিয়ে টেলিগ্রাম দিদিমণির বিয়ে কোন দিদিমণি আজকে আপনার মেয়ে দেবী দিদিমণি তাপস দিদিমণি তাপসীর বিয়ে আজকে কাল যে হয়ে গেল জমিদার কান্তি মুখুজ্জির মশাইয়ের নাতির সঙ্গে তাপসীর বিয়ে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি মাথা খারাপের কথা বাবু বিয়েও হয়ে গেল আর কান্তি মুখুজ্জি মশাই মারা গেলেন মানুষ হয় দেবদা গোটা পরগনাটাই খালি হয়ে গেল বাবু মা দেবী কোথায় মা তুই আমাকে যত কিছু সাজাতে মনি শুধু মেয়েটাকে কিছু বলিস নে ওর কোনো দোষ নেই তুমি কি করলে মা তাপসীর জীবনটা নিয়ে ছেলে মেয়ে খেলে তাকে চিরদিনের জন্য মিথ্যে করে দিলে আমি এখন চিত্রের সামনে দাঁড়াবো কোন মুখে আমার দোষের অন্ত নেই বাবা তবে তাপস আমার অপাত্রে পড়েনি সে ছেলেকে দেখলে তোরা অপছন্দ করবি রে একটা বাচ্চা ছেলে তার আবার সুপাত্র অপাত্র কি বড় লোকের আদুরে নাতি নিশ্চয় অশিক্ষিত আর অসৎ চরিত্র এ তুমি কি করলে মা আমার সমস্ত আশা একেবারে ধ্বংস করে দিলে দেবীকে লেখাপড়া শিখিয়ে মনের মতো মানুষ করে তোলবার কত সাধ আমার আর তার মায়ের একটু বুঝি দেখ মনি তোর বাবার পরম বন্ধু মনিরা আমার হাত ধরে ভিক্ষে চাইলেন আমি কথা দিয়ে ফেললাম তার কি কোনো দাম নেই তোমার কথা চেয়ে বেবির জীবনের দাম ঢের বেশি ছোট্ট নাতি রেখে তিনি মারা গেছে একজন কেউ নেই অভিভাবক যে তাকে দেখে তাই এই বিয়ে দিয়ে তোকে তার অভিভাবক করে গেলেন হাসার ছেলে কলেজে পড়ে লোকে বলে কান্তিবাবু কোটি টাকার মালিক সব ওই ছেলের
বুঝতে পেরেছি মা, টাকার লোকটা সামলাতে পারোনি তুমি। পরের ছেলের অভিভাবক সাজবার সময় আর স্প্রেহা নেই আমার, আমি এখনই ওদের নিয়ে চলে যাব। সেসব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছো মা, আমি জীবনে আর এ বাড়িতে কোনোদিন ঢুকবো না। আমার ছেলে মেয়েরাও নয়, ওদের তৈরি হতে বলো। তোর শরীর রাজ্যে গেলি, আমার শরীরের কথা যদি ভাবতে তাহলে আমার ছেলে মানুষ করতে পারতে না মা, আমাকে সব কথা না জানি। বেবি কই? বেবি 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 বাবা গাড়িতে বসে আছে। জানি তাপস, জানি তোর আমার কাছে থাকতে ইচ্ছে করে, কিন্তু আমি তো তোদের কেউ নই, কি অধিকার আছে আমার তোদের উপর? একটা কথা সারা জীবন মনে রাখিস তাপস, যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা বিয়ে, যত অঘটনই ঘটুক না কেন কেউ কোনো দিন তা মুছে দিতে পারবে না। আমার মেয়েকে নিয়ে ছেলে খেলা? জানো না দেশে সর্দ আইন চলছে, আমার মেয়ের এখন কনসেন্ট্রেট হয়নি, তোমার মা বলে আমি তাকে রেহাই দেব না। বেবি তার জমিদারি নয় যে তাকে নিয়ে উনি যা খুশি তাই করবেন। কিন্তু তাতে তো আর বিয়ে বদলাবে না, হিন্দু বিবাহ সম্প্রদান কুসুন্ডিকা পর্যন্ত হয়ে গেছে। এটা কিন্তু তোমার হিন্দু বিয়ে, যত সব অন্ধ কুসংস্কার, এটা পুতুল খেলা নয়। আমি এ বিয়ে মানি না, এ বিয়ে স্বীকার করি না। কিন্তু এ বিয়ে তুমি নাকচ করবে কেমন করে? মন্ত্র পড়ে শালগ্রাম শিলার সামনে কন্যা সম্প্রদান করেছেন মা। কি অধিকার তোমার মায়ের আমার মেয়েকে সম্প্রদান করবার? মন্ত্র পড়া শালগ্রাম শিলা? কিন্তু চুপ করো তুমি, এ বিয়ে কি করে রোধ করতে হয় তা আমি তোমাকে দেখিয়ে দেবো। মেয়েকে লেখাপড়া শিখে মানুষ করে, আবার যদি আমি তাকে বিয়ে না দিয়েছি তো আমি বাবার মেয়ে নয়। সেই সরকার মশাই কান্তি মুখুজি মশাই শ্রাদ্ধের নেমন্তন্ন করতে এসছে, যেখানে দিদির বিয়ে হয়েছিল নেমন্তন্ন করতে এসছে, তাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এ বিয়ে আমি মানি না, আমি স্বীকার করি না, দেবীর বিয়ে হয়নি। দেবী দেবী আদিকার আর বলছি, ও আবার সিঁদুর পরা হয়েছে, লজ্জা করছে না? ঠাকুমার নাতনি হয়েছো? চিত্রলেখা, আপনার সমস্ত সম্পত্তি মানে এখানকার জমিদারি, কলকাতার বাড়ি, ব্যাংকের টাকা, সেই সঙ্গে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব পাবেন আপনার নাতনি শ্রীমতী তাপসী দেবী, তার 18 বছর বয়স হলে। আপনার ছেলে বা ছেলের বউ কিছুই পাবে না, তবে তাপসী দেবী ইচ্ছা করলে তার ভাইদের 1/4 দিতে পারে। আর আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসে 500 টাকা যাবে কাশিতে আপনার নামে। আর তাপসী দেবী সাবালিকা না হওয়া পর্যন্ত তার লেখাপড়া বা অন্যান্য খরচের জন্য মাসে 1000 টাকা যাবে তার নামে কলকাতার বাড়ি। আচ্ছা, লাল বিহারি তুমি সব ব্যবস্থা করো, আমি কালই কাশি যাব। কাশি? হ্যাঁ, জীবনের বাকি কটা দিন বিশ্বনাথের চরণেই কাটাবো। সংসার করার স্বাদ আমার মিটেছে। যাহারে স্মরণ করি সিন্দুর দিয়েছ শুভ্র ফালে, হে সুন্দরী সে কি তব হৃদয়ের সীমা প্রান্ত করে, নামে বর্ষণের মতো উচ্ছ্বসিত লীলা ভঙ্গি ভরে, তরঙ্গ তুলিয়া যায় খরস্রোতে,
তীব্র দ্রুত তালে, তুমি কি দেখেছ তারে অন্তরের সপ্ত রাত্রিকালে, বিশ্বের রহস্য তল উন্মিলিত প্রহরে প্রহরে। দোহাই বাবা কপিবর, একটু ক্ষান্ত দাও, বড়িয়ে থাকতে দেবে না কি? বলো ডাক্তার, এই কলমটা লিখে মোটা টাকা দিয়ে কিনে আনলাম। বেশ ভালো কলম রে, তা তো বুঝতে পারছি, কিন্তু এত নাম থাকতে তাপসী লিখলি যে? তাপসী হাতে এলে তাই লিখে ফেললাম। হ্যাঁ, তা তাপসী বা হাতে আসবে কেন বাবা? ঠিক, মনে না এলে হাতেই বা আসবে কেন বাবা? আরে তাপসী তো কেরে বলা, তাপসী একটা মেয়ে। হ্যাঁ সে তো আমরাও বুঝতে পারছি বাবা, কিন্তু মেয়েটি কে, তার সাথে তোর কি সম্বন্ধ বাবা? হ্যাঁ কিরে, তার সঙ্গে ভালোবাসা পড়িস নি তো? দেখি 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 দেখি, নিশ্চয়ই পড়েছে। আরে মনে নেই সেই দুর্গেশ নন্দিনীতে তিলোত্তমা জগৎ সিংহের পরিচর্যাটা লিখি, লজ্জায় মুছে ফেলে দিল। বনকি বাবুর আমলে মেয়েদের কি লজ্জা ছিল? আর এখন মাইরি, এখন এখন মহিষ মদ্দিনীর মতন ভিড় ছেলে ট্রামে বাসে উঠে লেডি সিটের পাশে গিয়ে দাঁড়ায় ঠিক এমনি। মায়ের সম্পত্তি তিনি যাকে খুশি দিয়ে যেতে পারেন, তাতে আমার বলবারই বা কি আছে, করবারই বা কি আছে? তোমার মায়ের শয়তানি বুদ্ধি আমি বুঝতে পারি না মনে করো? কচি মেয়েটার বিয়ে দিয়ে সর্বনাশ করেছেন, এখন আবার তার নামে সম্পত্তি লিখে দিয়ে যাতে সে বড় হয় স্বেচ্ছাচারী হতে পারে তার ব্যবস্থাটি পাকা করে দিয়ে গেলেন। প্রথম বয়সে শাশুড়ির হাত তোলা খেলাম, আর শেষ বয়সে মেয়ের হাত তোলা খাবো। কিন্তু তিনি যা ভেবেছেন আমি বেঁচে থাকতে তা হতে দেব না বলে দিচ্ছি। হ্যাঁ সেজু কাকিমা, জানতে চেয়েছেন তোমার শরীর কেমন। লিখে দাও ভালো আছে। পড়া হচ্ছে বুঝি তাপসী? হ্যাঁ বাবা। পড়তে বেশ ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। না মানে পড়া খুব চাপ পড়েছে, কষ্ট হচ্ছে না তো? না বাবা, চাপ কি, পড়াতে পড়াতে হিমাংশু বলছিলেন দিদির বুদ্ধি খুলে গেছে, সব জিনিসই তাকাটাক করে শিখে ফেলছে, ও এইবারই ম্যাট্রিক দিতে পারবে। শুনে খুব খুশি হলাম, তোমাদের মাও খুব খুশি হবেন। বুলু কার নাম খাতাতে এতবার বুলু বুলু লেখা, বুলুকে? ও কিছু নয়, আমাদের রং মিস্ত্রি বিলুকে বুলু বলে তাই বোধ হয়। রে আমার কেমন বুদ্ধি থাকলি, খবরদার কাউকে বলিস নি জানো, কেমন কখনো না। বেবি বেবি, অমি বলছিল তুমি নাকি মোটর ড্রাইভিং শিখতে চাও? হ্যাঁ বাবা, গাড়ি যখন বাড়িতে আছে তখন শিখে নিলে মন্দ কি, তাই আজ অভয়কে নিয়ে বেরিয়েছিলাম। খুব ভালো খুব ভালো, এটা কতদূর গিয়েছিলে? দিদির যেমন বুদ্ধি আজ অভয়কে নিয়ে প্রেসিডেন্সি কলেজে গিয়ে হাজির। প্রেসিডেন্সি কলেজে কেন? পাশ করে প্রেসিডেন্সিতে পড়বে তাই আজ থেকেই সব ব্যবস্থা, কিন্তু আজ যে রোববার বোকা মেয়ের তা মনেই নেই। আমাদের ঘিলুকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় সে? উধাও মানে মানে চলে গেছে। তো হঠাৎ চলে গেল কেন? যাবে না, শুধুমাত্র যেমন নিতে আছে দিন রাত পেছনে তাপসী তাপসী করে লাগলো, তাছাড়া ছেলে মানুষ একবারে লজ্জায় লাল হয়ে যায়। বাবা আমার নাম সুকুমার দাশগুপ্ত, আমার চোখে ধুলো দেবে। তাপসীর খবর বার করে আনলাম, তাপসী কে জানিস? বুলুর বউ। বুলুর সদ্য বিবাহিতা পত্নী। বিয়ে করা বউ, তার নাম শুনে লজ্জা পেত কেন? আরে বাবা যার সঙ্গে বিয়ে হয়নি এমন মেয়ে হলো না হতো, কিন্তু মাথা নাড়া কেন? বিয়ে করলে তো মাথা নাড়া করতে হয় না? সত্যি তো, মাথা নাড়া তো অসুখ চলে করে। আরে বিয়েও একটা মস্ত বড় অসুখ, সারা জীবন ধরে তা পালন করতে হয় বুঝলে। তা কোথায় গেল সে? আচ্ছা বেবি, কি বাবা? কান্তি মুখুজ্জমশায়ের নাতির নাম বুলু, আর সে প্রেসিডেন্সি কলেজে পড়ে না রে? হ্যাঁ বাবা। তোর মায়ের ভয়ে আর খানিকটা বিয়েটা অস্বাভাবিক ভাবে ঘটে গিয়েছিল, তাই তখন আমি সেটা মেনে নিতে পারিনি, অত অল্প বয়সে বিয়ে হওয়া আমি চাইনি।
কিন্তু মা, আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তোর মা যাই বলুক যাই করুক না কেন, সমাজ ধর্ম মতে বলু তোর স্বামী আর তুই তার স্ত্রী, এ বাঁধন খাটাবার কোন উপায় নেই। বাবা, ভুল হোক ভ্রান্তি হোক একে স্বীকার করে দিচ্ছি, স্বীকার করে দিচ্ছি। বাবা, তোমার শরীর খারাপ করছে। একবার ডাক্তারকে ফোন করবে, একবার ডাক্তারকে ফোন কর। মা, 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 পুত্র শোক যে কত বড় শোক, যে মা ছেলে হারিয়েছে সেই কেবল জানে। উনি আমার একমাত্র ছেলে, তবু বলছি সে তার রোগের জ্বালা আর সংসারের সব জ্বালা থেকে মুক্তি পেয়েছে। আপনাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে মা। আর কার কাছে ফিরে যাবো লালবিহারি? আপনার বৌমার কাছে, না হয় আপনার নাতি নাতনিদের কাছে। আমার তাপস ভালো আছে তো? তিনি তো আমায় বারবার করে বলে দিলেন সরকার কাকা যেমন করে হোক ঠাকুমাকে ফিরিয়ে আনতেই হবে। ভালো আছেন দেবী মা? দিন রাত লেখাপড়া নিয়ে ব্যস্ত। ভালো থাক, তারা সবাই ভালো থাক। আমি কি আর কি করব, হয়তো তাদের কি অনিষ্ট করে বসব। কি যে বলেন আপনি মা, তাদের ইষ্টকল্প যদি কেউ থাকে তো সে আপনি। আমার কোনো জোর কোনো অধিকার নেই আমার নাতি নাতনিদের উপর। তারা তার বাপ মা ছেলে মেয়ে, আমি তাদের কেউ না। আমি কি তাহলে একলাই ফিরে যাবো মা? একলাই তো যেতে হবে লাল বিহারি। জীবন নদীর জোয়ার ফাটায় কত ঢেউ উঠে পড়ে, সে হিসাব প্রভু রাখে না কালের খেয়া। কত পথ সে তো পার হয়ে যায় পালে তার হাওয়া ভরে, সব কভু রাখে না কালের খেয়া। ওরে ও যাত্রী এই খেয়াতেই পাড়ি দিতে হবে আজি। কুল হতে কুলে নিয়ে যেতে তোরে নিয়তি সেজেছে মাঝি, তার কঠিন মুঠি যে চিরদিনই তোর, কঠিন মুঠি যে চিরদিনই তোর, ভাগ্যের হাল ধরে জীবন নদীর জোয়ার ফাটায়। তো আমার উপর চাপিয়ে দিয়ে উনি হঠাৎ মারা গেলেন। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। দুঃখের কথা কি বলবো সুজু কাকিমা, একটা ছেলে মেয়েকেও মনের মতন করে মানুষ করতে পারলুম না।
সুচিত্রা, তোর ছেলে মেয়ের রূপগুণ দেখে আমরা তো সবাই হিংসা করি। সব রাঙামূলক। অমিত একটা বাঁধব, না করে পড়াশোনা, না করে কাজ, আর কারোর সঙ্গে ভালো করে মেশে। সেতুটা অবশ্য পড়াশোনায় খুবই ভালো, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছে, কিন্তু কোনো বিষয় সিরিয়াসনেস নেই, সব তাতে যেন তার ঠাট্টা। আর আমার সবচেয়ে মাথা ব্যথা ওই বেবি। কি বলছিস চিত্রা, তাপসীর মতন অ্যাকমপ্লিশড মেয়ে আমাদের সমাজে কতই আছে, অমন রূপ, অমন গান, অমন চার্মিং ম্যানার্স, লেখাপড়ার কথা তো ছেড়েই দে, টকাটক করে এমএ পর্যন্ত ভালোভাবে পাশ করে ফেললো। এখন একটি ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা কর, ওর মতো মেয়ের সুপাত্রের অভাব হবে না নিশ্চয়ই। অভাব? পার্ক স্ট্রিট আর ল্যান্সডাউনের মধ্যে যে কলকাতা, অর্থাৎ যেটা আমাদের সমাজ, সেখানকার ছেলেরা পাগল ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করার জন্য। খুবই স্বাভাবিক, কিন্তু হলে কি হবে, তাতে না আছে কোনো চেষ্টা আর না আছে কোনো বুদ্ধি, এসব ভদ্রতার খাতিরে যেটুকু, ব্যাস তার বেশি কারোর সঙ্গে মেশে না, আলাপ পরিচয় তো দূরের কথা, কোনো বিষয় যেন তার গানে। না না, এ ভালো কথা নয়। আমি সিদ্ধার্থ নই, আমার নাম কিরিটি। ও মাফ করবেন, তা কোথায় যাচ্ছেন? সামনে ভীষণ গভীর খাদ, এখানে বসুন, বসুন, আর নিচে নামবারও চেষ্টা করবেন না, কারণ এই কুয়াশার অন্ধকারে ওপরে ওটা চাইতো, নিচে নামা আরো বিপজ্জনক। ধন্যবাদ। তাপসী, লিলিমাসি, দিদিটা কোথায় মিলিয়ে গেল বলো তো? আমার মনে হয় সিদ্ধার্থ এই কুয়াশা দেখে পাহাড়ে ওঠেনি, নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে। ওই যে অমিতাভ আসছে, আমি বহুদূর পর্যন্ত তন্নতন্ন করে দেখলাম, কিন্তু দিদিকে কোথাও পেলাম না। দিদিটা যেন কি হঠাৎ পাহাড়ে উঠবার শখ হলো কেন? সে আমার আর অমিতাভের দোষ, আমরা বললাম এই প্রথম পাহাড় দেখলো, বাঙালি মেয়েরা কখনো এত উঁচু পাহাড়ে উঠতে পারে না। অমনি দিদির জিদ চেপে গেল, এতদিনও তোমরা দিদিকে চিনলে না? না, চলো বাড়ি ফেরা যাক। আর একটু দেখে যাবে না যদি সত্যি পাহাড়ে উঠে থাকে? পাগল নাকি, এই কুয়াশার মধ্যে কখনো উঠতে পারে? নিশ্চয়ই ফিরে গেছে, চলো চলো। আচ্ছা এই কুয়াশা কতক্ষণ থাকবে? পরশুদিন ছিল প্রায় ঘন্টা চারেক, আজ কতক্ষণ থাকবে তা তো বলতে পারছি না। ঘন্টা চারেক? এই ঘন্টা চারেক এখানে থাকতে হবে? উপায় কি? তবে পরশুদিন কিন্তু আমার অবস্থা হয়েছিল আপনারই মতো। তবু আজ এসেছেন? হারিয়ে যাওয়াটা মন্দ লাগলো না, তবে সেদিনে অন্ধকারে বসে বসে কেবল খিদে পাচ্ছিল, তাই আজকে একবার চাল কিনে সঙ্গে করে বেঁধে এনেছি। আপনি বড় অদ্ভুত কথা বলেন তো। ওরে বাবা, দেখো দেখি বাঙালির ছেলে চিরকাল সমান জমিতে পা দিয়ে হাঁটা অভ্যেস, বাবাজির আগ্রায় গিরিগোবর্ধন ছাড়া পাহাড়ই দেখেনি, এসব কি আমাদের পোষায়? কেন, পাহাড়ের মাথায় ওই পাইন জঙ্গল গুলো ভালো লাগছে না দেখতে? ধেত্তর পাইন জঙ্গল, এসে আমাদের বাংলাদেশের আম জাম নারকলের কাছে অনেক ভালো। কিসে ভালো? ওর কোনো ধরকন লিলিমাসি, ওর কোনো সৌন্দর্য বোধ নেই। আরে রেখে দাও তো আর সৌন্দর্য বোধ, বলি আমাদের দেশের মতো আমার মিষ্টি ফল হয় তোমাদের এই পাইন গাছে? আমাদের দেশে পাইন গাছের মতো তোমার কাছে ওজন আছে? এখানে আমার হার হয়েছে, পাইন গাছের ওজন আছে সন্দেহ থাকে না তোমার ওজন দেখে। আচ্ছা আপনি কি সেই তাপসী দেবী যিনি খুব ভালো গান করেন? আপনি কোথায় শুনলেন আমার গান? দেখুন এই গান শোনাটা অনেকের মতো আমারও বাতিক আছে, আর অনেক গানের মধ্যে আপনার গানের রেকর্ড কিনে আমি মাঝে মাঝে বাজাই। ধন্যবাদ। সত্যি যদি ধন্যবাদের পাত্র মনে করলেন তাহলে চট করে একটা গান শুনিয়ে দিন না। আপনি কোথায় খুব বেশি মানুষের সঙ্গে মিশেন না? না, কেমন করে জানলেন? সাধারণ লোক এত অল্প আলাপে কোনো অপরিচিত মেয়েকে গান করতে বলে না, অথচ আপনি অতি সহজেই বলে ফেললেন। কি জানেন, সমাজে মেশবার মতো সুযোগ আমার ঠিক হয়ে ওঠেনি, জীবনের প্রথম দিকটা কেটেছে মাস্টার আর টিউটারদের সঙ্গে, তারপরে ধরুন প্রায় বছর দশ বছর তো দেশের বাইরেই,
যেখানে আমার কোনো সমাজই ছিল না, তাই আমার কিছু শেখাও হয়নি। আর মানুষের সঙ্গ আমি কখনো পাইনি। আপনি বুঝি খুব একলা? খুব, তবে এখন আর তা মনে হচ্ছে না। হাসছেন যে? হাসছি আপনার কথা শুনে। বলুন কি গান গাইব? যে গান আপনার গাইতে ইচ্ছে করে। ছবি তুলবেন বুঝি? যে ছবি তোলে তার পক্ষে আপনাকে এখানে পেয়ে লোভ সম্বরণ করা শক্ত। দিদি আসেনি? বাবার সাথে তোমাদের সঙ্গে গেছে, আমার সঙ্গে পাহাড়ে উঠবার বাজি রেখে কুয়াশার মধ্যে কোথায় চলে গেল।
সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কি সর্বনাশ, তাকে না নিয়ে তোমরা ফিরে চলে এসছো? তা কি করবো বলো, তোমার ওই আদুরে মেয়েটির জন্য আমরা সারাদিন অন্ধকার কুয়াশার মধ্যে বসে থাকবো। তোমরা তাকে পাহাড়ে উঠতে দিলে কেন? জানো বাংলাদেশের মেয়ে মোটেই আউটডোর গার্ড নয়। সত্যি তো, আমি কত করে মানা করলাম, তাই না? আমি ঠিক তাই, দিদির জিদ তো জানো মা। ওরা জেদে বিয়ে দেবে। এক্স্যাক্টলি সো শেষ দিমনি। ছেলেবেলায় দিদিকে আমরা যৌথবু বলতাম, মা তাকে মডার্ন অ্যাকমপ্লিশ করতে পারছেন না বলে কত দুঃখিত। তাই দিদিও দেখিয়ে দিলে, ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাস করতে পারে, নাইটিংগেলের মতো গান গাইতে পারে, মেমেদের মতো ইংরেজি বলতে পারে, আর পাহাড়ে ওঠার ব্যাপারে লিলিমাসিকে হারিয়ে দিতে পারে। তা এখানে রসিকতা না করে একটু খুঁজে দেখো না পাহাড় থেকে পড়ে টড়ে গেল কিনা। তাই তো একটা রেস্কিউ পার্টি বের করবার জন্য আমরা ফিরে এলাম মা। খুব সেন্সিবল কথা বলেছো। আমি রেস্কিউ পার্টি নিয়ে যাবে কে? তোমরা দুজন বেতো প্রৌঢ়া স্ত্রীলোক, ওই প্যাংলা দাদা আনা লিলিমাসি। দিদি তো পাহাড় থেকে নিজে নেমে আসতে পারবে, আর লিলিমাসি উঠলে হয়ে গেল। খুব খারাপ ম্যানার্স তোমার সিদ্ধার্থ। ইডিওটিক সিলি। চুপ কথরা, কি করা যায় সেজো কাকিমা যদি কোনো দুর্ঘটনা? ওই তো দিদি। আচ্ছা চল, নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ। কালকের কথা মনে থাকবে তো? আচ্ছা চল। তবু ভালো, সুস্থ হয়ে ফিরে এসেছিস। আর একটু দেরি হলি, আমরা মাসিকে পুরো ভাগে রেখে রেস্কিউ পার্টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। রেস্কিউ পার্টি? হুম, মার ধারণা হয়েছিল তোর কোনো দুর্ঘটনা ঘটেছে। দেখ দুর্ঘটনা কেন হবে, পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে? হ্যাঁ, একেবারে ওপরে। ও কিন্তু শুনলাম যে কুয়াশা অন্ধকার, সেই জন্যই তো উঠে নামতে পারিনি, কুয়াশাটা না কাটা পর্যন্ত। ওই ভদ্রলোকটি কে যিনি তোকে পৌঁছে দিয়ে গেলেন? উনি তো আজ আমাকে পাহাড় থেকে নামে নিয়ে এলেন, তা না হলে আমার ভীষণ মুশকিল হতো। জানিস বেবি উনি কে? না তো, তবে খুব ভদ্র। স্বয়ং কিরীটি মুখার্জি। কিরীটি মুখার্জি? কিরীটি মুখার্জি আবার কে? প্রবাসী বাঙালিদের মধ্যে একটি কিরীটি মুখার্জি আছেন, বিলেত ইউরোপ আমেরিকা 10 বছর, শিক্ষিত সুন্দর স্বাস্থ্যবান কোটিপতি। তা অমল্যকের সঙ্গে আলাপ হলো? বাড়িতে ডেকে আনলে না? এই একটু কফি খাওয়াবার অছিল, দেখলে সেজো কাকিমা যা বলেছিল। সত্যি বেদি, এ তোমার খুব অন্যায়, তোমরা তো চলে যাবে, কিন্তু এ কথা প্রচার হলে মশাহরি সমাজে আমাদের মাথা হিট হয়ে যাবে। বাড়িতে ডেকে আনলেই তো আলাপ হতো। এক্স্যাক্টলি সো, এইরকম করেই তো আলাপ হয়, তাই তো? আর তাছাড়া আমরা এখানে থাকি, মিস্টার মুখার্জি এখানকার একজন বড় লোক, লিলির সঙ্গে তো আলাপ করিয়ে দিতে পারতে। আচ্ছা, এরপর লিলির সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ঝর্ণা পাহাড় দেখার জন্য উনি আমায় নিমন্ত্রণ করেছেন। ওই ঝর্ণা পাহাড়ে তো মুখার্জি ভিলা, মনে পড়ছে না মামি? এবারে পুজোর সময় চাঁদা চাইতে গিয়েছিলাম, 100 টাকা চাঁদা দিয়েছিলেন। তোমার সঙ্গে তাহলে আলাপ আছে মাসি? হ্যাঁ, গিয়ে বললাম নমস্কার, আপনার চাঁদাটা ব্যাস, লোকের উদ্দেশ্যে কথা বলেন, কারোর দিকে তাকান না। বলিহারি দিদি টেক্কা দিয়েছে সবার উপর, পাহাড় থেকে হাত ধরে নামিয়ে আনা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, আবার ঝর্ণা পাহাড় দেখার নেমন্তন্ন। কতক্ষণ ছিলে দিদি তোমরা পাহাড়ে? তা প্রায় 2 ঘন্টার উপরে তো হবে নিশ্চয়ই। হ্যাঁ, তোমাদের 10 জন মেয়ের সঙ্গে 2 মিনিট, আর একলা দিদির সঙ্গে 2 ঘন্টার উপর? দিদিকে তোমার ঈর্ষা করা উচিত মাসি। সত্যি বল না বেবি, মিস্টার মুখার্জিকে তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো, সহজ সরল মার্জিত, মিষ্টি কথা বলে, তার উপরে বেশ একটা অকপট ভাব আছে। তোকে তা কেমন লাগলো জিজ্ঞাসা করিনি? তবু হাবভাবে কিছু বুঝলি না? ভদ্রতা ছাড়া আর বেশি কিছু বুঝলাম না। অমন একটি লোকের সঙ্গে তোর আচম্বিতে দেখা হলো, যার সঙ্গে আলাপ করবার জন্য কত মেয়ে পাগল। পাগল হবার মতো এখনো আমার কিছু হয়নি, তবে ভালো লেগেছে সত্যি। আমার 3-4 জন বন্ধু ডলি রমলা বনানি, তারা আমাকে ফোন করে জানতে চাইলো যে মিস্টার মুখার্জি কেন আমাদের বাড়িতে এসেছিলেন আর কাকে পৌঁছে দিয়ে গেলেন। মেয়ে মহলে রীতিমতন একটা সেন্সেশন পড়ে গেছে এইসব ব্যাপার নিয়ে। বেবি, এ বেবি, ঘুম না তোর ছায়। আচ্ছা, মিস্টার মুখার্জির সঙ্গে দেখা হলো আমার, আর পাগল হলি কিনা তুই? নে ঘুম। বেবি, এই বেবি, কোথায় যাচ্ছিস রে? মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে। যা, ঠাট্টা করছিস। বেশ, তবে তাই।
চমৎকার। আরে আপনি কখন এলেন? আপনার পিছু পিছু। কই কিছু বলছেন না যে? আপনার ফরমাজি পোশাক পরে এলাম, ফটো তুলবেন বলেছিলেন। ভেবেছেন আমার প্রতি চোখ নেই, নামে কিছু দেখিনি। বাহ, বললেন না তো একবারও, কি করে বুঝব? মুখে না বললে বুঝি বুঝতে পারা যায় না। না, সব কথা বলবার দরকার আছে? বুঝেছি বুঝেছি, আমায় মাফ করুন, ঘাট হয়েছে, আর উপস্থিত হবে না। ওটা বুঝি খালি আপনি আমাকে দেবেন? আপনার উপদেশ দেবো আমি? অত বড় স্পর্ধা আমার নেই, বিশেষ করে কাল আপনার কথা শোনার পর। আমার কথা কি শুনেছেন? ভালো কথা তো। সিধু, এই সিধু। কি মাসি? বেবি কোথায় গেছে জানিস? না তো। সেই কখন গেছে এখনো ফিরলো না, বলেছিল লাঞ্চের আগে ফিরবে। তাহলে তুমি যা ভাবছো তাই। আমি আবার কি ভাবছি? তোমাকে ফাঁকে দিয়ে মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে গেছে ওই ঝর্ণা পাহাড়ে। আমি আবার বুঝি তাই ভাবছি? নিশ্চয়ই, যদি তাই গিয়ে থাকে ভাই, দেখ কি অন্যায়। নিশ্চয়ই, তা চলো না আমরাও যাই, নইলে তুমি কৌতূহলের চাপে ফেটে মরবে, আর যা ঘটেনি সেসব কথা ভাববে। রাবিশ, একেবারে বেদবাদ। নিশ্চয়ই তাপসীর গলা, একলা পাহাড়ে বসে গান করছে। দাঁড়া দাঁড়া দেখছি। একলা হবে কেন? এই তো দেখতে পাচ্ছি পাশে কি একজন পুরুষ বসে রয়েছেন। এই মিস্টার মুখার্জি নয় তো? হতে পারে। দেখো সিধু, আমার মেকআপটা ঠিক আছে কিনা? চমৎকার। নাকটা চকচক করছে না তো? নাকটা, হ্যাঁ, একটু পাউডারের ছোঁয়া। ফুলের কানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তের নিমন্ত্রণ? দক্ষিণ হাওয়া এলো ওই বন্ধু হয়ে, তাই কি আজ কণ্ঠ আমার জড়িয়ে ধরে জানায় শুধু আলিঙ্গন? ফুলের কানে ভ্রমরানী স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তের নিমন্ত্রণ? পাখি যাই উড়ে যায় কোন সে দূরে যায় গো যায়, মুগ্ধ প্রাণে যায় যে কে পাখার ছায়ায় আলিম্পন। আজ আমার কণ্ঠ ভরে সুর এলো, আর কাছে আরো আপন হয়ে দূর এলো। নতুন করে তাই যেন গো আজ নিজেরে পাই যে পাই, প্রাণে আমার পরশ ছোঁয় কিছু পাওয়ার শুভক্ষণ। ফুলের কানে ভ্রমরানে স্বপ্ন ভরা সম্ভাষণ, এই কি তবে বসন্তের নিমন্ত্রণ? মিস্টার কিরিতি মুখার্জি, মিস লিলি চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন সিদ্ধার্থ ওরফে সিধু, তাই না? নমস্কার। নমস্কার। ও মিস্টার মুখার্জি, আমার একটা ছবি তুলেছেন, দেখতে কেমন হয়েছে? ফটো তোর চমৎকার। ও
তোর একটা ছবি তুলবেন বলেছেন আমার নিশ্চয়ই আর তার সঙ্গে সিঁদুরও একটা কেমন তাহলে তো আপনাদের জন্য একটা ভালো জায়গা আমাকে একটা কপি দিতে হবে হ্যাঁ নিশ্চয়ই দেব এই আপনি কি বলছেন আচ্ছা তাহলে মিস চ্যাটার্জি আমরা ওইখানটাতে যাই হ্যাঁ আসো রোজ রোজ বাড়ির দরজা থেকে ফিরে চলে যাবেন তা হবে না ভিতরে চলুন মা শেষ দিদিমণির সঙ্গে পরিচয় করিয়ে দিই এক মিনিট দিদি আমি গিয়ে খবরটা আগে দিয়ে আসি নইলে হয়তো ওরা হার্ট ফেল করে মরে যাবে মাসি এসো এসো আপনি বড় লজ্জা দেন মানুষকে মিস্টার মুখার্জি আসুন আসুন কি সৌভাগ্য আমি মিসেস চ্যাটার্জি ওকে আপনি কেন বলছো তুমি বলো নইলে ভীষণ লজ্জা পাবেন আর ভারী লাজুকুন সত্যি তো কিরিটি আমাদের ঘরের ছেলের মতো এসো বাবা ভেতরে এসো ভাগ্যিস কাল তুমি ছিলে নইলে বেবি আমার ফিরতেই পারত না সত্যি তুমি আমার বেবির বন্ধু এসো এসো ভেতরে এসো মার কথা শুনলেন তো বন্ধু বুঝেছি এখন আসুন তো শুনুন আবার কবে দেখা হবে দেখা যদি না হয় আসুন দেখুন দেখা হবে সে দেখা যাবে সত্যিকার ভালো লোক দিদি কি করে জানলি কারণ সবচেয়ে বড় প্রমাণ তোমার আমার দুজনকারই ভালো লেগেছে আমি তো বলিনি আমার ভালো লেগেছে সব কথা কি বলতে হয় মিস্টার লায়েডির ভাষায় আমার আন্টার বলিয়ারডিজ দেবী একটা সত্যি কথা বলবি সিধু তুই এখান থেকে যা কেন আমার সামনে দিদি সত্যি কথা বলতে পারবে না না তুমি সত্য প্রশ্নটা করতে পারবে না মেয়েদের সব কথা তুই শুনবি কেন মেয়েদের সব কথা তো পুরুষদেরই শোনাবার জন্য ডোন্ট বি এ ফুল মেয়েদের এমন অনেক কথা আছে পুরুষেরা শুনবে না মানে কথাগুলি এমনি ভয়াবহ যে পুরুষটা শুনলে আঁতকে উঠবে বেশ যাচ্ছি যদি বাঁচি আবার দেখা হবে তবে একটা সান্ত্বনা নিয়ে যাচ্ছি কি সান্ত্বনা তুমি যেমন আস্তে কথা বলো পাশের ঘর থেকে আমি সব শুনতে পাবো তোর কি ইচ্ছে ছিল যে মিস্টার মুখার্জির সঙ্গে আমাদের পরিচয় না হয় তাই আমাদের না জানিয়ে গেলি ঝর্ণা পাহাড়ে হ্যাঁ ভেবেছিলাম মিস্টার মুখার্জিকে লুকিয়ে রাখবো তোদের সবাইয়ের কাছ থেকে আঁচলে বেঁধে ঠাট্টা করছিস সম্ভব আচ্ছা যাক সেসব কথা মিস্টার মুখার্জিকে কেমন লাগলো বলেছি তো চমৎকার মিস্টার মুখার্জি তোকে দেখে একেবারে মুগ্ধ তা আশ্চর্য আবার কি আছে দেখতে আমি ভালো গান করি ভালো লেখাপড়া জানি বয়স কম তার উপরে মিস্টার মুখার্জি পুরুষ মানুষ স্বাভাবিক তোকে আমি বুঝতে পারলাম না চেষ্টা করিস আমি নিজেকে নিজে বুঝতে পারি না দিদি দিদি তো টেলিগ্রাম টেলিগ্রাম হ্যাঁ জমিদারি হাঙ্গামা হয়তো কালই কলকাতায় রওনা হতে হবে আপনি হ্যাঁ আমি আচ্ছা
এরকম লোক আপনি? বাড়িতে মানুষ এলে জানতেও পারেন না? না না, আপনি যে আসতে পারেন এ আমি ভাবতেও পারি না। ও, তাই বলে বুঝি বসতেও বলবেন না? আশা করে আছি বলার অপেক্ষা না রেখে আপনি বসবেন। অগত্যা, নইলে আবার সেদিনকার মতো জোর করে বসিয়ে দেবেন তো? সেদিনে ডাইনে বাঁয়ে বিপদ ছিল। আর আজকের বিপদ বুঝি খুব কম? মেয়েরা বাড়ি আসলে বোধহয় বসতেও বলেন না, আর জিজ্ঞাসাও করেন না বোধহয় কেন তারা অসময় এলো। শীতের রাত্রে কেউ বাড়ি এলে অন্তত ভদ্রতার খাতিরে এক কাপ চা খেতেও তো কেউ বলে। ও ও, নিশ্চয়ই, কিন্তু দেখুন দুঃখের বিষয় হলো যে স্টোভ নেই, চা নেই, চিনি নেই, এই তো সবই তো থাকা উচিত কিন্তু। আচ্ছা, এত টাকা পয়সাতে কি করে? একটা লোকও তো রাখতে পারে। লোক অবশ্য একটা আছে কিন্তু আজকে সে আবার ছুটি নিয়েছে বুঝলেন। বুঝেছি, চলুন আমাকে দেখিয়ে দেবেন। কিন্তু কেন এলেন তা তো বললেন না। চা খেয়ে বল, কেমন? বাইরে আপনাকে দেখেছি, কৌতূহল হলো বাড়ির ভেতরে কেমন? দেখে খুব হতাশ হলেন তো? কেন? যা ভেবেছিলাম ঠিক তাই, হতাশ কিছুই হয়নি। আর একটু চিনি দেবো? না ধন্যবাদ। কিন্তু কই, বললেন না তো কেন এমন হঠাৎ অপ্রত্যাশিত ভাবে? মনে করুন না, বিনা প্রয়োজনে এসেছি। ইচ্ছে হচ্ছে তাই মনে করতে কিন্তু। কিন্তু কি? দেখুন, না চাইতে ভাগ্য আমাকে অনেক জিনিস দিয়েছে সত্যি, কিন্তু বঞ্চিতও করেছে অনেক জিনিস থেকে। যেমন? যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর বান্ধবী? না না, এ কি, আপনি কেন? যদি ভুল করে ভুল মধুর হলো, মন কেন মানে না, কেন একটু ছোঁয়া দোলায় আমায়, কেউ তো জানে না। আজ হারিয়ে যেতে তবে কিসের বাধা, যদি ভুল হলো গো ভালো, আধার সে যে আলো, আহা তাই বাসি খুঁজে পায় কি হাসি, সুরে আজ পড়ে সে বাধা, তবে ফাগুন কেন দেখেও আমায়, কাছে তার টানে না, কেউ তো জানে না। ডাক দিয়ে ওই যায় তার সুরে হৃদয় আমার, ব্যাকুল হতে চায় চায় গো, ব্যাকুল হতে চায়। এই একটু খুশি এই একটু নেশা, কেন আমায় আর দলালো আমায়,
বলো এ কি মায়া মোর আঁখি ছায়া স্বপ্নে যেন মিশা তবু আমায় দেবার হৃদয় নিয়ে কেন সে মালানে না কেউ তো জানে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম আমাদের কলকাতার বাড়িতে 17 নম্বর ল্যান্ডস্টম রোড আসবেন কেমন লাগছে এত লোক কাউকে চিনি না মনে হচ্ছে যেন কলকাতার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলেছে অন্ধকার নাকি যে হারিয়ে গেছে আলো দেখাবার লোক থাকলে অন্ধকারে পথ চলা যায় তাপসী যার সঙ্গে কথা বলছে উনি কে নতুন লোক বলে মনে হচ্ছে উনি তো আজকে প্রধান অতিথি ও আমার আবার এক মুশকিল কখন যে কার সঙ্গে আলাপ করতে বাধ্য হতে হয় অথচ জানি না তিনি আমাদের সোসাইটির লোক কিনা হ্যাঁ দেখুন আমাদের বিলেতের মতো এখানে একটা সোশ্যাল রেজিস্টার থাকা দরকার তার তিনি ভয় পাবেন না তাপসীর মা যখন নিমন্ত্রণ করেছেন তখন উনি আমাদের সমাজে নৈকস্য খুলি ও তা ওর পরিচয়টা কি নাম মিস্টার মুখার্জি সুচেহারা বড় লোক বিলেত ফেরত আর কি চাই তাপসী তোর নতুন বন্ধুটি তাই চমৎকার দেখতে সেটাও কি আমার দোষ না তোর পছন্দের গুণ মিস্টার মুখার্জি একবার সেন্সেশন সেন্সেশন মুসৌরির চিরতুষার আবৃত পাহাড়ের চূড়ো দেখে আমার আপনার কথা মনে পড়ে গেল মিস্টার লাহিড়ি থ্যাংক ইউ বাবলু থ্যাংক ইউ কি মনে পড়লো কি মনে পড়লো সেই সাদা ধবধবে পাহাড়ের চূড়ো দেখবা মাত্র মনে পড়ে গেল আপনার চকচকে টাকের কথা থ্যাংক ইউ হোয়াট ডু ইউ নো জগতে সব বড় লোকের মাথায় ঠাক আছে কি বলে নিশ্চয়ই সুতরাং আপনিও তাদের দলে তোমার সঙ্গে প্রেজেন্ট কোম্পানি পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন মিস্টার মুখার্জি দেবীর নতুন বন্ধু মসৌরি পাহাড়ে আলাপ আমি মিস্টার চ্যাটার্জি নমস্কার মিস্টার লাহিড়ি সো প্লিজ টু মিট নমস্কার আর এরা হচ্ছেন বেবির বন্ধু লটি রমলা নমস্কার রেবা ডলি নমস্কার বনানি নমস্কার মিস্টার মুখার্জি 10 বছর কন্টিনেন্টাল স্টেটস ট্যুর করে সম্প্রতি দেশে ফিরেছেন উনি একজন ইঞ্জিনিয়ার খুব খুশি হলাম আপনার সঙ্গে পরিচিত হয়ে কি নতুন খবর নিয়ে এলি লটি নতুন খবর কেমন করে জানলি তুই যখন গিয়েছিস তখন নিশ্চয়ই মিস্টার মুখার্জি সম্বন্ধে নতুন কিছু খবরের জন্য নিদিন একটা স্ক্যান্ডাল কিছু সংগ্রহ হলো একটা অ্যানাউন্সমেন্ট আছে মিস্টার মুখার্জি একটা পার্টি দিতে চান সকলকে নিয়ে খুব ভালো কথা এখন উপস্থিত তার বাড়িতে কেউ না থাকায় আমাদের তিনি একটা আউটডোর মুন্ডি পার্টি দিতে চান হোয়াট এ ফাইন আইডিয়া আর সেই পার্টিতে গেস্টে রিসিভ করার জন্য অনুরোধ করেছেন দেবীকে 2 আর 2 = 4 8 2 = 6 সেটা হবে সামনের শনিবারে আর পার্টিটা হচ্ছে ইয়াং ফোকদের এখন উপস্থিত সকলের কি মত আমাদের সকলেরই একমত সমর্থন করবে মিস্টার লাহিড়ি শিওর শিওর মল্লিক পার্টি মল্লিক পার্টি কিন্তু যদি মেক করে তাতে আকাশের চাঁদ ডুবে গেল মনের চাঁদ ডুববে না তা তো বটে কাল কোথায় রব কোথায় রব কে জানে দাঁড়ান কাল কি হবে তাই ভেবে আর নিতে কেন ফাকুল হব আজ আছি কাল কোথায় রব ওসব দেশি মেম স্যার কারে
এত রাতের নাচন কোদন করছে? কি গায়ে রং মাই যেন একবার আঙুর। আরে সত্যি রং না কৌটোর রং? চলো মাইরা একবার দেখে আসি। দরওয়ান ঢুকতে দিলে না মাই? রেখে দে তোর দরওয়ান, এটা স্বাধীন ভারতবর্ষ না, ঢুকতে দেবে না বললি? হ্যাঁ চল দেখি ঢুকতে দেয় কিনা। চল চল। কাঁটা আছে কিন্তু সেই কাঁটার ঘাস হইতে ইচ্ছে করে এমন শততলও আছে। আমি জানতাম আপনি ইঞ্জিনিয়ার, কবি হলেন কবে থেকে? কি হলো? কতগুলো গুন্ডা জাতীয় লোক হাঙ্গামা দিয়েছে হাঙ্গামা, আর জোর করে বাগানে ঢুকতে চায়। সে কি নিজেদের ঝগড়ার মধ্যে না গিয়ে তার চেয়ে বরং পুলিশে। পুলিশের সাহায্যে মেয়েদের সম্মান রক্ষা করতে যেসব পুরুষদের, তাদের কোনো অধিকারই নেই মেয়েদের নিয়ে বাইরে চলাফেরা করার। সিধু তুমি মেয়েদের দেখো, আমি আসছি। কেন তোমরা এখানে ঢুকেছো? আমার একজনকে মেরেছে। বেশ করেছে, এখান থেকে এখনই বেরিয়ে না গেলে আরো মার খাবে। আমরা মেয়েদের নাচ দেখবো। পায়ে পড়ি আর মারবেন, মরে যাবো। ওহাই আপনা, ওহাই আপনা, হ্যাঁ মরে যাবো। হ্যাঁ স্টুপিড, হ্যাঁ রাস্তায় ঢেড়েছি ঢেড়েছি, কেন ভদ্র ছেড়ে পড়ে তোমাদের গুন্ডামি ছেড়ে যাবো। মরাকে মেরে কোনো লাভ নেই, আপনার বেতো হাতটা জখম হয়ে যাবে। না না ছেড়ে, ওদের শিক্ষা দেওয়া দরকার। মিস্টার মুখার্জির হাতে ওদের যথেষ্ট শিক্ষা হয়েছে মিস্টার লাহিড়ি। না 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 না, ওরা মেয়েদের অপমান করবে, আমরা তাই দাঁড়িয়ে সহ্য করো। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ওদিকে চলো, ওদিকে ওদিকে। না না তুমি আমাকে ছেড়ে দাও সিধু, ছেড়ে দাও আমাকে। আমি আমি ঠান্ডা মানুষ আছি, আজই তো বেশ আছি, চোখে আছি তো দেখতেই পাচ্ছি। চলো আর আইসক্রিম খাবেন, চল 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 চল। হ্যাঁ তুমি যেমন বলছো, হ্যাঁ তুমি ধরে নিলে তাই, নইলে আমি ওকে। আলা কি করছেন এই আড়াইমণি শরীরটা নিয়ে? নাচানাচি করবেন না, ভূমিকম্প হবে। চল চল। ঠাট্টা নয় সিধু। আরে কি মুশকিল, কি আপনার সঙ্গে ঠাট্টা করেছে? বাত বেড়ে গেলে কি হবে? বাত নয় তবে ব্লাড প্রেশার। ওরে বাবা সে তো আরো সাংঘাতিক। শিগগির চলুন 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 চলুন। কি দেখছেন? দেখছি আপনার নতুন রূপ, বীরবেশ। দেখুন আমি কিন্তু সত্যি খুব লজ্জিত। আচ্ছা কি আসবার্থ বলুন তো,
বলে কিনা জোর করে ভেতরে ঢুকবো? লজ্জা পাবার কোনো কারণ নেই। কেন? মেয়েরা পুরুষদের বীরভাবে দেখতে চায়। সত্যি? ঠাট্টা করছো? না, আন্তরিকভাবে বলছি। ধন্যবাদ। বীরকে দিতে হয় বড় মাল্য, মালা যখন এখানে নেই তখন আপনাকে এই ফুলটা দিলাম। ফুল দেওয়া প্রীতির লক্ষণ জানি। একি আপনার হাতে রক্ত? ও, ওই পাজিটা দাঁতে বোধহয় কেটে গিয়েছে। চলুন চলুন শিখে চলুন, আইদিন দিতে হবে। উফ, আপনাকে নিয়ে পদে পদে বিপদ। শুনুন, আপনাকে একটা কথা বলা আমার বিশেষ প্রয়োজন, কিন্তু সাহসের অভাবে ঠিক বলতে পারছি না। পারে, কিরকম বীর পুরুষ আপনি? মেয়েদের সাহস করে কোনো কথা না বলতে পারলে মেয়েরা শুনতে ভয় পায়। বলে ফেলুন আপনার বক্তব্যটা। কি জানেন, সব কথা সবসময় বলা শক্ত হয়ে পড়ে, বিশেষ করে আগ্রহ নিয়ে শুনতে চাইলে। মনে হয় যে প্রকাশে রূঢ়তার কথাটা হয়তো বিস্তৃতি শোনাবে। আপনি বড্ড ভনিতা করছেন মিস্টার মুখার্জি, প্লিজ বলে ফেলুন, আর ধৈর্য রাখতে পারছি না। বেশ তো, একদিন সব কথাই আপনাকে বলব, আমার সমস্ত ভাবনা ছেড়ে। দেখুন দেখুন কেমন সুন্দর একটি ছোট্ট বর আর একটি ছোট্ট কনে। মুক্ত সিঁথিটা মাথায় দিয়ে আপনাকে ঠিক ওই ছোট্ট কনেটির মতো দেখাচ্ছে। কি হলো? মাথাটা কেমন ঘুরছে, আমায় একটু পৌঁছাতে দিন। ও, নিশ্চয়। গুড নাইট। গুড নাইট। ওম যতীন্দ্রাণী মহেন্দ্রশ্চ স্বাহা চৈব বিভাবসু রোহিণী চ যথা। ওম যদি তৎ হৃদয়ং তব। ওম যদি তৎ হৃদয়ং তব। তদস্তু হৃদয়ং মম। তদস্তু ওম মম ভূতি তেন মম। মম চিত্তং মম চিত্তং মম চিত্তং তেষ্টু মম চিত্তং তেষ্টু মম বাচ মম বাচ নিকমনা নিকমনা জুষস্য জুষস্য। বলো বলো তাবসে। আপনি যে আসবেন নিশ্চয়ই জানতো, তো তার খেয়াল থাকে না। চলুন এখানে বদ্ধ করে দিদির জন্য অপেক্ষা না করে আমরা একটা গেম খেলি গিয়ে। সেই ভালো, তোমরা বরং লনে গিয়ে বসো, আমি তোমাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। দেবী নিশ্চয়ই বেশিক্ষণ বাইরে থাকবে না, যখন জানে তুমি আসবে।
এমন করে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? বাড়ি থেকে নয় দেবা, নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। খেয়ালি রেখে স্পষ্ট করে বল, কিসের তো দুঃখ? জীবনে একটা মেয়ে যা চাইতে পারে সবই তো তোর আছে। একটা মেয়ে যা কখনো চাইতে পারে না এমন জিনিসও তো আমার জীবনে থাকতে পারে। দেখ, আমি তোর বন্ধু, আমার কাছে লোকস নেই। এমন অনেক কথা আছে যা কাউকে বলা যায় না, এমনকি এমনকি অন্তরঙ্গ বন্ধুর কাছেও না। ঝগড়া হয়েছে কারোর সঙ্গে? কার সঙ্গে? যিনি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের মুখের দিকে তাকান না, সেই কীর্তি মুখার্জির সঙ্গে? ঝগড়া হবার মতো ভাব তার সঙ্গে আমার কোনোদিনই হয়নি, কিন্তু আমাদের ধারণা অন্যরকম। তোদের ধারণার উপর আমার কোনো হাত নেই। সামাজিক ভদ্রতার জন্য কার সঙ্গে দুটো হেসে কথা বললেই তোরা যদি ভালোবাসা মনে করিস তবে আমি নাচার। দেখ, আমিও মেয়ে, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না। আসলে তুমি কীর্তি বাবুর সঙ্গে গভীর ভালোবাসা করেছো, আর তিনিও তোমার সঙ্গে। এতে কোনো দোষ নেই, কোনো বাধাও নেই। এখন বাকি আছে শুধু সাথের অবস্থা। এও তো হতে পারে আমার অতীত জীবনে এমন একজন এসেছিল যাকে আমি আজও ভুলতে পারিনি, আর ভুলতে পারিনি বলেই কীর্তিবাবুর সঙ্গে আমার কোনো সম্বন্ধই হতে পারে না। এমন আমি কাউকেই ভাবতে পারি না যার জন্য কীর্তিবাবুর ভালোবাসাকে তুমি অস্বীকার করো। তুই ভাবতে পারিস না বলে তেমন কোনো জিনিস হয় না, তার তো কোনো মানে নেই। তবু আমি বলছি তুমি কীর্তিবাবুকেই ভালোবাসো। কাউকে ভালোবাসার আমার কোনো অধিকার নেই, এমনকি ভালোবাসলেও না। তারপর ঝগড়া শুধু মানুষের সঙ্গে মানুষেরই হয় না রেবা, সবচেয়ে বড় ঝগড়া হয় মানুষের তার নিজের সঙ্গে, দেহের সঙ্গে মনের, মনের সঙ্গে আত্মার। দেহ যা চায় মন তা চায় না, আবার দেহ মন যা দাবি করে বসে আত্মা বলে তা পরিত্যাগ করো। আচ্ছা আমি চলি, কিছু মনে করিস না ভাই। কোথায় যাওয়া হয়েছিল? কথার উত্তর দিচ্ছ না যে? নামটা আমার বেবি থাকলেও তোমাকে না বলে বাইরে যাবার বয়স আমার হয়েছে। আজ কম ধরে লক্ষ্য করছি, কিরিটির আসার সময় হলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তার কারণটা কি আমি জানতে চাই। কিরিটিবাবু কখন আসবেন বলে ভাবছে হুজুরে হাজির থাকতে হবে তারও কোনো মানে নেই। আমাকে লুকোবার চেষ্টা করো না বেবি, তুমি ইচ্ছা করে তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছো, কিন্তু কেন তা আমি জানতে চাই। মিস্টার মুখার্জি বসুন, মা আছেন, বাস এই বলে তুমি বেরিয়ে চলে গেলে, কিন্তু কেন? বাড়ি তুমি তো ছিলে, নাকা সাতবার চেষ্টা করো না বেবি। তিনি আমাকে ডাকবার জন্য বাড়িতে আসেন না, আর কেন আসেন সে বোঝবার বয়স তোমার হয়েছে। সেই জন্যই তো বুঝতে শিখেছি মা, আর সেই মতো চলবারও চেষ্টা করছি। কে ফোন করছিল রে? মিস্টার মুখার্জি? কেউ না। খানা তৈরি আছে স্যার। ও রেখে দিকে যাও,
ঝরিয়ার ফাইলটা দেখবেন বলেছিলেন স্যার। এখনো সব থাক মিস্টার বোস। मिस्टर मुखर्जी नमस्कार नमस्कार। हाँ दीदी। हाँ दीदी आते हुए कि हाँ आपने एक तो धरो ना मिटे के दीजिए दीदी 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 तो फोन
হ্যালো মিস্টার মুখার্জি, দিদি কথা বলছি, ধরুন। দিদি ভাবছি এটা টেলিফোন না হয়ে যদি টেলিভিশন হতো তাহলে ভালো হতো, তাহলে অন্তত মুখটা আপনার দেখতে পেতাম। বাড়িতে গিয়ে তো দেখা মেলে না। আমি তো স্বীকার করছি। কি জানেন, নিঃসঙ্গতা চেয়ে বড় বেদনা বোধ হয় কিছুই নেই। আপনি নিঃসঙ্গ হবেন কেন? পয়সা দিয়ে যা পাওয়া যায় তা পেতে পারে নিশ্চয়ই। শুনুন, কিন্তু যে জন্য ফোন করেছিলেন তা তো বললেন না। এমনি শুনুন, জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে দুঃখের কথা বলবার বা শুনবার কেউ না থাকা। কি ভাবছিলেন? ভাবছিলাম যে 5:30টার সময় যদি গাড়ি নিয়ে যাই। আপনার যদি ভালো লাগে আমি যাব। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আপনার মনে একটা ঝড় বয়ে যাচ্ছে। কি করে বুঝতে পারলেন? আপনার মনের সঙ্গে কোথায় যেন আমার একটা মিল আছে। ঠিক বলেছেন, ঝড়ই উঠেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো বুঝে উঠতে পারি। আচ্ছা, আপনি তো অনেক দেশ অনেক মানুষ দেখেছেন, আমার একটা প্রশ্নের সদ উত্তর দিতে পারি? উত্তর যদি জানা থাকে দেবার চেষ্টা করতে পারি। বলতে পারেন, সংস্কারের দাবি বড় না জীবনের দাবি বড়? দেখুন, আমি দার্শনিক নই, আমি ইঞ্জিনিয়ার, কাজেই আপনার প্রশ্নের জবাব নিজের ভাষায় না দিয়ে কবিগুরুর ভাষাতেই বলবো। মনেরে আজি কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। মনটা খুব ভাল লাগছে না? চলুন না একটা হাসির ছবি দেখে আসি, মনটা হয়তো হালকা হতে পারে। মাফ করবেন, আমার ভীষণ মাথা ধরেছে। আমার মাথা ধরার জন্য আপনার ছবিটা দেখা হলো না, রাগ করেছেন বোধহয়? না না, রাগ করবো কেন, অসুখের উপর তো কারো হাত নেই। ধরুন অসুখ তো যদি ইচ্ছাকৃত হয়? সেটা তো আরো হাতের বাইরে। ও, কিছুতেই কিছু বুঝি যায় আসে না আপনার? দেখুন, এর উত্তরটা আমার কাছে আছে, কিন্তু আজ আর তা দেওয়া চলে না। কেন চলে না? দেখুন তো, সব কেন কি উত্তর থাকে না, থাকলেও তা সবসময় দেওয়া উচিত। প্রশ্ন এড়িয়ে গেলে চলবে না, মানুষ যা চায় ছলে বলে কৌশলে তা পাবার চেষ্টা করে। আপনি কেন তা করেন না? হাত বাড়ালে যা পাওয়া যায় কেন?
কেন সেখানে প্রতীক্ষায় থাকেন জানেন না? জীবন শুধু বলিষ্ঠেরই ভোগ্য না, একমাত্র বল প্রকাশই সবসময় বলিয়ানের লক্ষণ নয়। মুহূর্তের বল প্রকাশ সাময়িক উত্তেজনা বা স্নায়বিক বিকার, তপস্বীর মতো দীর্ঘদিন প্রতীক্ষা করে পাওয়াটাই হচ্ছে সত্যিকারের শক্তির লক্ষণ। যে জীবন শুধু বলিষ্ঠের ভোগ্য সে জীবন স্থূল জীবন, জীবনকে সৃষ্টি করতে হয় শিল্পের মতো, আর তার জন্য চাই ধৈর্য, সংযম, প্রতীক্ষা। আচ্ছা হয়তো তুমিও আর আমার মুখ দেখবে না, তাই ঔদাসীন্য দিয়ে তোমার কাছ থেকে নিজেকে গোপন করার চেষ্টা করি বৃথা। যে চেষ্টা বৃথা তা করে লাভ কি তাপসী? অতীত তো মরা, অতীত নিয়ে তোমরা সংসার বাঁধবো না, বাঁধবো বর্তমানই। আমার সঙ্গে এসো তাপসী, আজ আমাদের সমস্ত দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায়। মানুষ তার চেষ্টায় সমস্ত সংস্কারের বাইরে যেতে পারে, তুমিও পারবে। কিন্তু আমি যদি যেতে না পারি? পারবে তাপসী, নিশ্চয়ই পারবে। ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায়। বেশ, আর আমি পারিনি এমনি করে দিন রাত নিজেকে টুকরো করে ছিঁড়ে ফেলতে। তোমার সমস্ত ভার আমার উপর দাও তাপসী, আজ সব দ্বন্দ্বের মীমাংসা হয়ে যাক তোমার আমার ভালোবাসার মধ্যে দিয়ে। তোমার সব ভার, ভালো মন্দ, ইহকাল পরকাল, সমস্ত ভার আমি নিলাম তাপসী। শুভ প্রভাত। আমার কিন্তু এত সকালে যে যাক, ঈশ্বরকে ধন্যবাদ। হঠাৎ ঈশ্বরের উপর এত অনুগ্রহ? না, আশা করিনি আজ আপনাকে এভাবে দেখতে পাবো।
মানে এমন সুস্থ আর খুশি। তবে কি আশা করেছিলেন? মাথার যন্ত্রণায় ছটফট করছি, ডাক্তার বুদ্ধিতে বাড়ি ভরে গেছে, যাই যাই অবস্থা। কি যে বলেন, সত্যি এক এক সময় আপনাকে ভারী বকতে ইচ্ছে করে। তাহলে বকুন না। কেমন করে বকবো? এইরকম আপনি আগে করলে কি আর বকে সুখ হয়? বেশ তো, তাহলে তুই তো গাড়ি করুন। আপনি থেকে তুই, একেবারে ডাবল প্রমোশন, সহ্য হবে না। তার চেয়ে মাঝে মাঝে একটা রফা করতে আপত্তি। আপত্তি যদি করি তাও কি তুমি মানবে? না, আজ আর আমি তোমার কোনো আপত্তি মানব না তাপসে। দেখো একটা কথা তোমাকে বলতে এসেছি, অনেকদিন থেকে মনে করে আসি রোজ বলবো, কিন্তু বলতে কি কিরকম যেন বেঁধে যায়। এতদিন যখন বলনি তখন আজ আর নাই বা বললে? না না, তুমি বুঝতে পারছো না তাপসী, এই কথাটা শোনা তোমার একান্ত প্রয়োজন। অনেকদিন আগেই আমার বলা উচিত ছিল। কেন তোমার এত ব্যগ্রতা শুধু একটা কথা বলার জন্য? আজকের এই সুন্দর সকালটা তোমার তরকারি কথা নাই বা বললে, অন্য কথা বলো। কি কথা বলবো? অদরকারি আবুল তাবুল, যার কোনো মানে নেই। কেন বলো, তাতে খুশি? অকারণ। কই, চা খাবে না? কেন না? তোমার খুশির ছোঁয়াচ লেগেছে আমার। সত্যি আজকে সকালটা ভারী সুন্দর, যাকে বলে সুপ্রভাত। আমারও সুপ্রভাত। সকালবেলাতে ওটা আবার কি করতে এসেছিল? মানপরে লেশ নেই, বেহায় আহাম মুখ। ও কিরে দাদা, ভদ্রলোক সম্বন্ধে এমন বেপরোয়া কথাবার্তা চালাচ্ছিস যে? রেখেই তোদের ভদ্রলোক, ভদ্রলোক হলে ভেতর একটু আত্মসম্মান জ্ঞান থাকতো। নেহাত মা আর দিদির আদর অতিথি, তাই চুপ করে থাকি, নইলে এমনি আচ্ছা করে শুনে দিতাম যে তোদের ভদ্রলোককে আর এ বাড়ি গেট পার হতো না। ব্যাপার কি রে দাদা, মিস্টার মুখার্জির উপর অত খাপ্পা যে? তার কাছে টাকা ধার করে শোধ দিতে ভুলে যাসনি তো? ও সব বাজিয়া কি রেখে দে শুধু, আমি জানতে চাই ও যখন তখন এই বাড়িতে আস কি করতে, কি প্রয়োজন ওর? তার আগে আমি জানতে চাই, বাড়িটা কি তোমার? কি অধিকার তোমার ও কথা বলবার? জানা আছে বাড়িটা তোমার, ঠাকুমা দিয়ে গেছেন তোমার। তবে আমার বন্ধু বান্ধব সম্বন্ধে কথা বলার সময় সে কথা মনে থাকে না কেন? বন্ধু, তোমার বন্ধু বলেই তো আমি বেশি কথা বলি। শুধু বেশি কথা নয়, এ বাড়ির মধ্যে তার সম্বন্ধে একটা অভদ্রতার কথা তুমি বলতে পারবে না। আরে কি হলো, ঝগড়া কিসের? আর কিসের, দাদাটা তো ছিটগ্রস্ত আছেই চিরদিন, আজ সকাল থেকে বেড়েছে, তোমার বড় ছেলে তো। বেশ, তোমার বন্ধু সম্পর্কে কোনো কথা বলার দরকার হলে বাড়ি বাড়ি গিয়েই বলবো। তাতে আমি বাধা দেবো না, কিন্তু তারপর এ বাড়িতে তুমি ঢুকতে পাবে না। ব্যাপার কি, ভাই বোনে ঝগড়া? ভারী অন্যায় দাদার মিস্টার মুখার্জি সম্বন্ধে সব কথা বলবার। ভদ্রলোক ভদ্রলোকের বাড়িতে আসবেন, এতে বলবার কি আছে? ভদ্রলোক যদি শুধু ভদ্রভাবে লোকের বাড়িতে আসে তাহলে বলবার কিছু থাকে না, কিন্তু একটা মতলব নিয়ে ঘাড় করতে দেখলেই ঘৃণা করবই। শুধু তাকে নয়, তাকে যারা প্রশ্রয় দেয় তাদের। যারা তাকে প্রশ্রয় দেয় মানে মা আর আমি? টিকা নিষ্প্রয়োজন দিদি, তোমার মতো অপদার্থ ক্লিপ মানুষকে ঘৃণা করা ছাড়া কিছুই করতে জানে না। চুপ করো বেবি, যদি তাই হয় সেটা কি সৃষ্টি ছাড়া ব্যাপার বলে মনে করো তুমি? এতই যখন বুঝতে শিখেছো তখন এটাও তোমার বোঝা উচিত ছিল, কিরিটির বাড়িতে মতলব নিয়ে ঘোরাফেরা করাটা অসম্ভব কিছুই নয়, অস্বাভাবিকও নয়। হতো না যদি যার জন্য ঘোরাঘুরি তার জীবনটা স্বাভাবিক হতো। কি বলছো? আমি জীবনটা আমার স্বাভাবিক নয় বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা না করি ভাসিয়ে দিতে হবে? জীবন জিনিসটা এত সস্তা বলে আমি মনে করি না। শোনো বেবি, আমি শুধু আজ সন্ধ্যাবেলা আমি একটা পার্টি দিচ্ছি, কিরিটি হবে তার প্রধান অতিথি, কাল সেজো কাকিমা লিলি এসেছেন, তারাও সেখানে থাকবেন, আর সেই পার্টিটি আমি পাকা করে ফেলতে চাই, বেবির এনগেজমেন্টটা। এনগেজমেন্ট? হ্যাঁ, তোমার স্বামী কিরিটের। কনগ্রাচুলেশনস দিদি, কিরিটি বাবুর মতো বর পাওয়া খুব ভাগ্যের কথা, অবশ্য তোমার মতো বউ পাওয়া কম ভাগ্যের নয়। যেদিন কিরিটিবাবুর সঙ্গে দেখা সেদিনই জানি এ ভবিতব্য, ভবিতব্যকে কখনো অস্বীকার করা যায় না। হ্যালো বডি ডার্লি, কেমন আছো লিলি? ভালো আছি। আচ্ছা শোনো, আজ গেস্টদের বসানোর ভারটা তুমি না, বেবি আজ বিয়ের কোনো, তার এই কাজটা করো, ভালো দেখায় না আজকে। কিন্তু বেবি কোথায়? ওপর আছে, দেখো কি যাও রক্ষিতি।
নাম ধরে ডাকাটা অভ্যেস করে রাখছি। বসো। এখানে অন্ধকারে দুজন বসে থাকলে লোকে কি বলবে বলো তো? তাদের কথা তারা বলুক, আমাদের কথা আমরা বলি। তাপসী, আজ আমায় বলতে দাও, অনেকদিন অনেকবার বলতে গিয়েও সাহসের অভাবে যা বলতে পারিনি, এখন সেই কথাটা বলে নিজের মনকে আমি হালকা করতে চাই। কোনো কথা বলার দরকার কি আর আছে? আচ্ছা তাপসী, সে কথা না বললে আমার মনে হবে আমি তোমার সঙ্গে মিথ্যাচরণ করছি। তা তুমি কখনো করতে পারো না, একটু বুঝে দেখো। আমাকে খুঁজতে হয়তো কে কোথায় এসে পড়বে। পড়ুক না, ক্ষতি কি? কিন্তু এই মুহূর্তটা নষ্ট হয়ে গেলে হয়তো যা বলতে চাই সে কথা বলবার সময় খুঁজে পাবো না। এতদিন যদি না বলেই কেটে থাকে তবে আজ থাক না। শুনলে তোমার ক্ষতি কি তাপসী? ক্ষতি? আমার ক্ষতি করার ভারটা বিধাতা পুরুষ নিজেই ঘাড়ে নিয়েছে, মানুষের জন্য কিছুই রাখেনি। তবু বলি, আজ এসব কথা থাক, বলবার সময় আছে চিরদিন। তোমার আমার সব কথা বলবার ও শুনবার। বেশ, তবে থাক, হয়তো এখনো তার সময় হয়নি, কিংবা বলতে গেলে যে সৌভাগ্যের অধিকারী আজ আমি হয়েছি হয়তো আর তা টিকবে না। চিরদিনই টিকবে, শুধু আজকের গোলমালটা কেটে যাক। যাও, তুমি ভিতরে যাও লক্ষ্মীটি। তাপসী, আজ তোমাকে আমি কি দেব? এই ভালোবাসায় সব ভুলিয়ে দেয়, শুধু সেই ভালোবাসা, আর কিচ্ছু না। সে তো নিজেকে নিঃস্ব করে ঢেলে দিয়েছি। তার স্পর্শটা আমাকে পেতে দাও, আমি সেই জন্য একটু নির্জনে এসে বসেছি। বেশ, জীবন মনে রাখিস তাপস, যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা দিয়ে, যত অঘটনই ঘটুক না কেন কেউ তা কোনো দিন মুছে ফেলতে পারবে না। এত অল্প বয়সে বিয়ে হওয়া আমি চাইনি মা, কিন্তু মা আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না, একে স্বীকার করে দিই। করতে যাচ্ছিস জানিস তাপসী? অমির ওপর প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে কোন অধঃপাতে ফেলে দিচ্ছিস জানিস? অধঃপাতের পথে আর এক ঘন্টার মধ্যে তোকে সই করতে হবে বিয়ের দলিলে কিরিটির সঙ্গে। যে কাজের জন্য আমি দায়ী নয় তার দায়িত্ব আমার নয়। 12 বছর আগে বুলুর সঙ্গে যে তাপসী বিয়ে হয়েছিল সে তাপসী সত্যি নয়, সত্যি সেই তাপসী যে তাপসী কিরিটিকে ভালোবেসেছে। কিরিটির ভালোবাসার মধ্যে তুই অতীতকে ভুলে যেতে চাস, কিন্তু অতীতকে ভোলা যায় না, ভূত হয়ে সে ঘাড়ে চেপে বসে। না না, সে ছেলে খেলা, সে ছেলে খেলা। না বলি সত্য, না সে আমার কেউ না, সে একটা ধূমকেতু। আমার জীবনে সব সুখ সব আনন্দ গ্রাসী রাহু, আর কে জানে সে বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে, যদি কোনোদিন বিয়ের মন্ত্রের জোরে স্বামিত্বের দাবি নিয়ে তোর কাছে আসে। না না, কি যোগ্যতা আছে তার স্বামিত্বের? সে যদি আবার বিয়ে করে থাকে, আমায় ভুলে গিয়ে থাকে, তখন তখন কোথায় থাকবে আমার সবরীর মতো তপস্যার মর্যাদা? তবু সে তোর স্বামী না? দিন রাত নিজের মনকে উপবাসী রেখে চাবুক মেরে ধর্ম বজায় রাখা কি নারী ধর্ম? ভালো করে ভেবে দেখ তাপসী। সব ভাবনা জলাঞ্জলি দিয়ে আজ জীবনের জোয়ারে গা ভাসিয়ে দেব, দেখব বিয়ের দলিল সই করতে গিয়ে
আকাশের বাজ আমার মাথায় ভেঙে পড়ে কিনা। আকাশের বাজ ভেঙে পড়বে না, কিন্তু কিরিটি যদি জানতে পারে যে 12 বছর আগে তোর বিয়ে হয়েছিল পুলুর সঙ্গে, তখন তোর অতীত গেল, ভবিষ্যত গেল। না না, কিরিটিকে আমি ভালোবাসি। আর দুলুকে মনের মধ্যে ডুব দিয়ে ভালো করে খুঁজে দেখ তপস্বী, কিরিটির প্রতি ভালোবাসা তোর সেই মনের আকর্ষণ, আর বুলুর প্রতি ভালোবাসা তোর আদর্শ। না, সে সংস্কার, সে তোর স্বামী। না না, সে তোর স্বামী। না 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 না, সে তোর স্বামী। না না না, সে তোর স্বামী, সে তোর স্বামী। ওম যদি তাতে হৃদয়ং তব, ওম যদি তাতে হৃদয়ং তব, তদতু হৃদয়ং মম। দিদি, 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 ড্রাইভার সে কি আমাকে পাঠিয়ে দাও। চলুন দিদি, 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 মা, দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও দেখলাম তন্ন তন্ন করে, দিদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইম্পসিবল, তা কখনো হয়? চলো তো দেখি। দিদি, দিদি, বিয়ের আগেই কোণে পালিয়ে গেল মিস্টার মুখার্জি। খুব দুঃখিত মিস্টার মুখার্জি, বড়জির এত চেষ্টা সব ব্যর্থ হয়ে গেল। আমি জানতাম এমন একটা কিছু হবে। কথাই বল, না চলে বিশ্বাস। বছর কাশী বাস করে প্রতিদিন বিশ্বনাথ দর্শন করার সঙ্গে আমি ওই এক কথা ভাবি তাপস, কিন্তু কোনো মীমাংসা পাইনি। ভাবি সেদিনকার যে কাজের জন্য তুই একটুও দায়ী নস, তার জন্য তুই জীবনের সব সুখ সব আল্লাহ আনন্দ থেকে বঞ্চিত হবি। আবার ভাবি মানুষ প্রাণ দিয়ে তার আদর্শকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে, একটা মানুষের জীবনে 10-20 বছর সুখের জন্য সে আদর্শকে মেরে ফেলা, সে তো কল্যাণকর নয় ভাই। তাহলে কিসে আমার নারী ধর্ম বজায় থাকবে ঠাকুমা? কিরিটির ভালোবাসা নিজেকে সমর্পণ করে, না 12 বছর আগে যে কাজ তুমি করেছিলে সেই সংস্কার বুকে ধরে রেখে, সংসারে আরো 5টা মেয়ের মতো জীবনের কোনো আনন্দে কি আমার কোনো অধিকার নেই ঠাকুমা? একটা ভুল তুই করেছিস তাপস, তোর উচিত ছিল কিরিটিকে সব কথা খুলে বলা। সত্যি যদি তোকে সে ভালোবাসে তাহলে সেই বলে দিত তোকে তোর কি করা উচিত বা অনুচিত। বুঝতে পারলাম না ঠাকুমা, কখন যে কি হয়ে গেল, কেবলই মনে হতে লাগলো নিজে বুঝি অন্যায় করেছি, তাই সকলের কাছ থেকে পালাতে হলো, এমনকি নিজের কাছ থেকেও। সব বুঝতে পেরেছি তাপস, বিশ্বনাথের উপর বিশ্বাস রাখ ভাই, যার কেউ নেই তার মহাদেব আছেন, চোখের জলে তোর সব কথা জানা থাকে, দয়াল ঠাকুর তিনি তোকে বলে দেবেন তোর কি পথ। তোমার মতো অতখানি বিশ্বাস যদি আমার থাকতো ঠাকুমা, তাহলে আমার সব প্রশ্ন সহজ হয়ে যেত। বিশ্বাস নিয়ে কেউ জন্মায় না রে, জীবনে চলতে গিয়ে ঘা খেয়ে মানুষের বিশ্বাস অবিশ্বাস আসে। তুলসী থালায় প্রদীপটা দিয়ে আয় ভাই। নাম করতে ভুলিস না জানো।
না ঠাকুমা। সমস্যার মীমাংসা করে সহজ করে দাও আমার জীবনকে, মুক্তি দাও, শান্তি দাও ঠাকুর, মুক্তি দাও। কে আপনি? আপনি এখানে? না না, আমাদের সব কথা বলা শোনা শেষ হয়ে গেছে, আর আমাদের কোনো কথা নেই। জীবনে একটা ভুল করেছিলাম যার জন্য আমার সারা জীবনটা এলোমেলো হয়ে গেছে, আর সেই দুর্বলতা বুঝে আজ আপনি আমার ভুলের সুযোগ নিতে এসেছেন। সত্যি কি তোমার সব ভুল যার জন্য তুমি এতখানি অনুতপ্ত? হ্যাঁ ভুল, মস্ত ভুল। আপনার সঙ্গে দেখা হওয়া থেকে আমার যা কিছু ঘটেছে আর ঘটেনি সব ভুল, সমস্ত ভুল। আমার সারা জীবনটাই অনুতাপ আর গ্লানি। আমার আমার হাতে ত্রুটি বিচ্ছুটি শেষ নেই, কিন্তু একটা কথা ঠিক, আমি তোমাকে ভালোবাসি, তার মধ্যে কোনো খাদ নেই তাপস। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তবে কোনো দিনের জন্য আমার সঙ্গে দেখা করতে আসবেন না, কোনো দিনের জন্য না। আমাকে শুধু আপনি এই ভিক্ষে দিন, আমি যেন আপনাকে ভুলে যেতে পারি, চিরদিনের জন্য ভুলে যেতে পারি। আপনার বন্ধুর থেকে আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। ভুল ভুল ভুল, তোরা বলতে চাস সারা জীবন আমি শুধু ভুলই করে এসেছি? যে ভুলের মূল্য তুমি আজও দিচ্ছ মা, সেই ভুলটা দিদি যাতে না করে তাই সে ঠাকুমার কাছে চলে গেছে। নিশ্চয়ই তোরাও আজ এই কথা বলছিস? তুমি একবার ভালো করে বুঝে দেখো মা, তুমি যে পথে চলেছিলে তাতে তো সারা জীবন দুঃখই পেয়ে এসেছো, শান্তি তো পাওনি কোনোদিন। কিন্তু এই যে সারা জীবন আমি তোদের সঙ্গে ঝগড়া করে এলাম, এ কি আমার সুখের জন্য না তোদের সবাইকে মনের মতন করে মানুষ করব বলে? তোমার আন্তরিকতা ত্রুটি ছিল না মা, তোমার আদর্শটা ছিল ভুল, তাই বাবা ঠাকুমার ধারণাই সত্যি, তোমার ধারণা ভুল। দেশের মাটির উপর যেমন আমরা দাঁড়িয়ে আছি তেমনি সামাজিক সংস্কারের মধ্যে রয়েছে আমাদের মনের শেকড়, সমাজকে না বদলালে সংস্কারটা তো বদলানো যাবে না মা। আজ আমি বুঝতে পারছি সারা জীবনটা ভুল পথে চলে সকলের শুধু কষ্টেরই কারণ হয়েছে। কিন্তু তা বলে ভালো আমি তোমাদের কম বাসিনি মা। চোখের জল বুঝি আর বাধা মানছে না তাপস? চোখে আর কতটুকু জল আছে ঠাকুমা, সেটুকু ফুরিয়ে গেলে থাকবে শুধু মনের আগুন, আর তাই আমাকে চিরদিন পোড়াবে। ওই মনের আগুনই পুড়ে যাবে তোর সব দ্বিধাদ্বন্দ্ব, আর সেই আগুনে পুড়েই হবে তোর অগ্নি পরীক্ষা। সে অগ্নি পরীক্ষা তুই পার হতে পারবি তাপস। অগ্নি পরীক্ষা? হ্যাঁ অগ্নি পরীক্ষা। দেহ মনের কামনার উপর তো কারো হাত থাকে না ভাই, সে অসম্ভব অকল্যাণ কেউ চেয়ে বসে, কিন্তু তাকে সংযত করে বসানোই হচ্ছে প্রকৃত ধর্ম। তাই চিরদিনই প্রিয়র চেয়ে শ্রেয় বড়। তুই পারবি না ভাই, প্রিয়কে ছেড়ে শ্রেয়কে নিতে তোর সমস্ত মন দিয়ে। পারবো ঠাকুমা, ঠিক বলছিস তো তাপস, নিজের মনকে বুঝে। ঠিক বলছি। তবেই তো সব সমস্যার মীমাংসা হয়ে গেল। মীমাংসা? হ্যাঁ মীমাংসা। এখন তোর একটিমাত্র পথ, একমাত্র আশ্রয় থাকলো, আর সেইখানেই তোকে যেতে হবে। সেই পথ, সেই আশ্রয় কি ঠাকুমা? সে হচ্ছে বুলু, যার সঙ্গে 12 বছর আগে তোর বিয়ে হয়েছিল। Thank you.
ঠাকুরের সামনে আমি তো ঠাকুরদার পরম বন্ধু কানুকুচ্চুকে বাক্যদান করি যে তার নাতি বুড়ুর সঙ্গে তোর বিয়ে দেব তাপস। আমার সে বাক্যদানের মুহূর্ত থেকেই তুই হলি বুড়ুর বাগদত্তা। সেই দিন সেই মুহূর্তে ব্রাহ্মণের উপরোধে আগুন আর নারায়ণ সাক্ষী করে আমি তোকে সম্প্রদান করি বুড়ুর হাতে। যে মুহূর্তে তুই সাত পা গিয়ে গোত্রান্তরিতা হলি সেই দিন থেকে আমাদের সঙ্গে তোর সব সম্পর্ক ঘুচে গিয়ে তুই হলি এবারই বউ তাপস। সুখে হোক দুঃখে হোক এবারই তোর স্থান তাপস, এইখানেই তোর স্বর্গ নরক নিয়তি সব। আজ বুলুর পরিচয় সকলের মন থেকে মুছে যাবে। কেন কেন তবে তুমি আমাকে চেনা দাওনি? তিনির পরে দিন আমি যে যন্ত্রণা ভোগ করেছি জানে তাপসী? তোমার মনে সব দ্বন্দ্বের কথাই আমি জানি। সব যেন আমায় পরীক্ষা করে স্বাদ মেটেনি তাই তাই তুমি পরিচয় দাওনি। কোন সাহসে পরিচয় দেব তাপসী? তোমার কপালে সিঁদুর মুছে দিয়ে তোমার মা আর বাবা আমার সঙ্গে তোমার সমস্ত সম্বন্ধই অস্বীকার করেছিল, কেমন করে জানবো বলো? চেনা দিলেই তুমি আমাকে চিনতে পারবে। আমার কেবলই মনে হতো পরিচয় না দিয়ে তোমাকে আমি যেটুকু পেয়েছি পরিচয় দিলে হয়তো সেটুকু আমি হারাব। সে দোষ কি তাপসী? ভুল না হয় আমি করেছিলাম, তাই বলে তুমি আমাকে যাচাই করে নেবে? এত বড় শাস্তি তুমি আমায় দিতে পারলে? শাস্তি না, শাস্তি আমি তোমাকে দিইনি তাপসী। পুরনো কালে যা ঘটেছিল সেই অধিকারের জোরেই আমি তোমাকে দাবি করতে চাইনি, চেয়েছিলাম আজকেরই তাপসী, আজকেরই কিরিটিকে তার সমস্ত মন প্রাণ দিয়ে জীবনের সাথী বলে মেনে নিতে পারে কিনা। আর শুধু সেই উত্তরের প্রতীক্ষাতেই আমি তোমার মুখের থেকে অসীম প্রত্যাশায় তাকিয়ে থাকতাম। সে উত্তর কি তুমি পাওনি? সেদিনের বিয়েটা তার বাপ মা ছেলে খেলা বলে ধরলেও তাপসী কোনোদিন ছেলে খেলা বলে মনে করেনি। সে সমস্ত মন প্রাণ দিয়ে কিরিটিকে ভালোবেসেছিল সত্যি, কিন্তু তার মূলে ছিল বুলু। ঠাকুমা। হ্যাঁ রে, আড়ি পাড়তে এসেছি। যাবো রে যাবো, এইবার যাবো। এতদিন বিশ্বনাথ আমায় ছুটি দিলেন, এখন মনে হচ্ছে এতক্ষণই দরকার ছিল। নইলে সহজে যা পাওয়া যায় তার তো মূল্য দেওয়া যায় না। ও ভাই নাচ ভাই, এগিয়ে এসো ভাই, এগিয়ে এসো, একবার এগিয়ে এসো, দুজন ভোরে দুজনকে একবার দেখি একসঙ্গে। একটু জ্বালা, এই যে মুখ তোলে না, না তোর লজ্জা পাওয়া উচিত তাপস, নইলে বিয়ে করে বর কি চিনতে পারলি নে? ঠাকুমা। দিদি দিদি, এ কি ঠাকুমা? মা দেবী আমায় ক্ষমা করবেন মা, মেয়ের ওপর মা কি রাগ করতে পারে? সুখী হও বাবা সুখী হও, আমার সেদিনের ভুলেই হলো আজ তোমাদের কিরিটি। মাঝখান থেকে আমার তাপসের হলো অগ্নি পরীক্ষা, আর সেই পরীক্ষায় প্রমাণ হয়ে গেল দিদি আমাদের খাঁটি সোনা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।